টাকাতে লুঙ্গি দেন, লুঙ্গির নাম রাখছি আমি, রাখছি আমি এক্সরে লুঙ্গি। শাড়িটা মশারির টানার চাইতো পাতলা, মহিলারা পাঠার মতো গালাগালি করতে করতে যায়। উরে শয়তান, শয়তান যে সম্পত্তি দিছে, কাপড় যা দিছে, হবে নামাজ হবে না। ওই দিয়ে মশারি বানালে মশা ওর মধ্যে ক্রলিং করে ঢুয়ে পড়বে, এমন বেকায়দা কাপড় দিয়েছে। এইরকম যদি মহিলারা দাঁত কিড়মির করে, তোমার সম্পত্তি কিন্তু মহিলা গেরফাত তলে চলে যেতে পারে। কথাটা ঠিক না? কুরবানির সময় বড় লোকরা বড় বড় গরু কুরবানি দিয়ে মোটা মোটা গোস্ত কবর বইরে তুয়ে দেয়। কবর আছে না বাড়ি? জিন্দা কবর, ফিনিশ ফিনিশ ফিনিশ। দাবি দাবি কতগুলো হাড় একটা বাঁশের গিরিয়ের মতো, এই হাড়ি বইরে নিয়ে দৌড়ে বসছে। ফকির আসবে তারে দেবে, ফকির একটা সিলভারের হাড়ি নিয়ে আসছে, তার মধ্যে হাড় একখান বাইরে দিয়েছে, ওর হাড়ির তলা ফুটে ফিরে টেনিস বলের মতো জাম করে বাইরে পড়ছে। গালাগালি হতে ওরে সাড়ে শয়তান, আল্লাহ শয়তান না দে তো না দে, আমার হাড়ি ফুটে উঠে ফেলাইছে, আমি কি এর বল। আল্লাহ কা কান্দিস নে, অল্প কয় বছরের মধ্যে তোরে দে গরু কুরবানিয়ে দিয়াবো, আর ওই বড় লোকের ব্যাগ নিয়ে তোর দুয়ারে ঘুরবো। পারে আল্লাহ? কথাখান পারে? চোখে দেখছি, সচক্ষে দেখছি, আমার শুনে না হাসে পারবে না। তো বয়ান করতেছিলেন আর স্টেজে বসা ছিলেন নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহে, যশোরে হুজুর রহমতুল্লাহ আলাইহে, কাশিয়ানে হুজুর রহমতুল্লাহ আলাইহে, সুটপার হুজুর রহমতুল্লাহ, বড় বড় রহমতুল্লাহ আলাইহে ছয় সাতজন। তো সবাই ওনার বয়ানে হাসতেছি, আমরা ছাত্র মানুষ তো আরো হাসি। তো ওনার দিক তাকায় তাকায় হাসতেছি, কিছুক্ষণ পরে দেখি ওনার দিক না তাকাইয়া হাসি ঠিক আছে, কিন্তু মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে। আমি বললাম যে ও জায়গা কি দেখে যে কি জন্য হাসতেছে, একটু আগাই গেলাম গুড়ি পাই গুড়ি পাই, যাইয়ে দেখি সত্যি হাসার এক কাণ্ড ঘটে গেছে। এক ভদ্রলোক ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, মানে ওর মুখ বন্ধ অতি মনে নাই, ঘুমাইছে একটু ঘুমাই গেছে আর মুখ হাসা রয়েছে, ওই দিকে সবাই হাসতেছে। সবক নিলাম যে ঘুম এসে গেলে হাসি কান্না ঠেকাতে পারে না। সারা দিন ভর দৌড়ের পর গত রাত্রে বাসায় ফিরছি তিনটে দুইটে মাহফিল খুলনাই করিয়া, সকালে একটু ঘুমাইতে গেছি, চতুর্দিকতে লোক এসে দরজা ধাক্কায়। এরপরে মাদ্রাসা তিন চার দিন পরে একটা বন্ধের পরে খুললাম, ছাত্র শিক্ষকদেরকে সাজায় গুছাই রাখতেও অনেক ব্যস্ততা, তারপরে জোহরের নামাজ পড়িয়েই দৌড় মারছি বরিশাল যে ফ্লাইট নিছি। এদিকে মেহেদি সর্বক্ষণই যোগাযোগ রাখছে, আল্লাহ তাআলা তাদের এই যুব সমাজকে কবুল করুক, সবাই বলেন আমিন। অনেক খোঁজ খবর রাখছে, খুব ঠান্ডা মাথার মানুষ দেখলাম, আমার দেরিতেও সে বিরক্ত বোধ করে নাই। আমি তার জন্য এবং তার সমাজের জন্য, তার সংগঠনের জন্য একেবারে খাস নির্জনে যে দোয়া করবো ইনশাআল্লাহ, সেই দোয়ার ভিতরে তাদের আমি শরিক করে নেব। আল্লাহ তাআলা যেন তাদের নেতা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে একসাথে জান্নাতে যাওয়ার নসিব করে। সামাজিকভাবে হেল্পফুল ফুজুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যে যুব সমাজ ছিল, সেই যুব সমাজের মতো এই যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করে নেক বলেন আমিন। এরপরে আয়েশা দৌড়াইয়া গিয়েছি একটু উত্তরা, সেখানে ঘন্টা একশো ঘন্টা কথা বলে তারপরে বিশ মিনিটের রাস্তা করে ঢুকাই দিয়েছে, এমন রাস্তার রাস্তারে সুবহানাল্লাহ, যা ওয়াজ মুখস্থ করে আসছিলাম ওই জাকিতে আর দুলোর বাড়িতে সব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। এখন এই জায়গা বসার পরে আপনারা যদি দোয়া করেন তাহলে কিছু আসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলেন আমিন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, ওয়াজ করার জন্য চারটে জিনিস চলতেছে বর্তমানে, ওয়াজের হাতিয়ার চারটা। হুজুর বললেন না যে চার জিনিস, মানুষের কথার ভিতরে কয়টা জিনিস আছে? চারটে জিনিস। আমার ইস্তেমবাতে আর চারটে জিনিস পাইছি, একটা হলো বক্তার ভিতরে, বক্তার কণ্ঠের ভিতরে, আওয়াজের ভিতরে, শব্দের ভিতরে সুর থাকতে হবে, সুর সবার ভালো লাগে, সুর হইলে সুর দিয়ে কান লিও ভালো লাগে, সুর দিয়ে বকানি দিলেও শুনতে মনে চায়। সুর আমি না খালি, আপনি না শুধু, আল্লাহ পাকও সুর পছন্দ করেন। কেয়ামতের মাঠে সমস্ত জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবেন, উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার শুনেছেন, সেই মাহফিল হবে কোরআনে কারিম তিলাওয়াতের মাহফিল। কথা বলেন, কিসের মাহফিল? আমাদের মমতাজ খাতুনের গানের মাহফিল।
জারির মাহফিল, যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, বিচার গান, ভান্ডারিয়াকে ভাব গান, টুমটুমিয়ার খুঞ্জরি বাজানো গান, তেলাওয়াতের মাহফিল। কিসের মাহফিল? তেলাওয়াতের মাহফিল হবে, কথাখান ঠিক না? তো তেলাওয়াতের মাহফিলে তেলাওয়াত করবেন তিন কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিন কারি। তন্মধ্যে একজন হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তেলাওয়াতের সুযোগ পাবেন, কারণ কোরআন শরীফ নাজিলই হয়েছে আমাদের নবীর উপর, অতএব উনি হবেন কারি। এর আগে তেলাওয়াত করবেন সর্বপ্রথম সারা দুনিয়ার সমস্ত নবী রাসূলদের ভিতরে থেকে আল্লাহ তাআলা বাছাই করবেন, আদম আলাইহিস সালামকে না, নূহ আলাইহিস সালামকে সুযোগ দেওয়া হবে না, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তাকেও সুযোগ দেওয়া হবে না, ইসমাইল আলাইহিসসালাম জবিহুল্লাহকেও দেওয়া হবে না, ইসহাক আলাইহিসসালামকেও দেওয়া হবে না। ইউসুফ আলাইহিসসালামের এত চেহারা, তবুও এই জায়গা কিরাত পড়ার সুযোগ পাবে না। মুসা আলাইহিসসালাম কালিমুল্লাহ গল্প করে গেছে দুনিয়ার থেকে আল্লাহর সাথে, কিন্তু ওই মাঠে কোরআন শরীফ পড়ার সুযোগ পাবে না। ঈসা আলাইহিসসালাম রুহুল্লাহ, উনিও সুযোগ পাবে না। সুযোগ পাবেন কণ্ঠওয়ালা, সুরওয়ালা একজন নবী, তার নাম দাউদ আলাইহিসসালাম। তেলাওয়াত করবেন সূরা তাহা, বলেন আলহামদুলিল্লাহ। সূরা তাহা তেলাওয়াত শুইনা সমস্ত মানুষ জান্নাতীরা 10,000 বছর পর্যন্ত তেলাওয়াতের স্বাদ নেওয়ার জন্য একটা জিন ধরে পড়ে থাকবে। তেলাওয়াতের একটা স্বাদ আছে না? আমার তো সুর নাই, কণ্ঠ নাই বলে পড়তে পারি না। কারি আব্দুল বাসেত এবং মিশরি ইরানি কারিদের তেলাওয়াত শুনলে দিল কেড়ে নিয়ে যায়, ঠিক কে ঠিক না? আল্লাহ এই 10,000 বছর তেল এমন ভাবে স্বাদ নেওয়ার পরে উঠে বলবে আল্লাহ, আল্লাহ বলবেন এ তোমরা আর কোনো কারি হিসাবে তেলাওয়াত শুনবা? জি শুনবো। কার তেলাওয়াত? আপনি যাকে মঞ্জুর করেছেন, তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাই দেওয়া হবে, আপনি তেলাওয়াত করেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে আপনারা যারা শ্রোতা থাকবেন 50,000 বছর পর্যন্ত স্বাদ নেওয়ার জন্য জিম ধরে পড়ে থাকবেন। কোন সুবহান আল্লাহ, কা কেমন লাগলো? সবাই বলবে যে আল্লাহ অনেক ভালো, চমৎকার। আল্লাহকে এর চেয়ে ভালো শুনতে চাও? এর চেয়ে আর কে পড়বে? আল্লাহ কয় যে আমার কালাম আমি নিজে পড়ে শোনাবো, সবাই স্লোগান দেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্বয়ং আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর তেলাওয়াত শুনে 100,000 বছর পর্যন্ত জিম ধরে বসে থাকবে, সকলে স্বাদ নিতে থাকবে। এই স্বাদ নিয়ে বোঝেন না? দেখেন না, ওই যে যারা সিগারেট খায় একটা টান দেয়, এটা বলে খানিক সময় তাই একটা দিয়ে জিম ধরে স্বাদ নেয়, আর গাঁজা খাওয়া গে তো আমরা দেখি নেই, ওরাও বলে ওইরকম কিছু করে। তো গাঁজা আর সিগারেটের স্বাদ আর তেলাওয়াতের স্বাদ এক? আস্তাগফিরুল্লাহ, তুলনা করাটাই আমার অন্যায় হয়েছে, ঠিক না? কালামে পাকের তেলাওয়াত শুন আল্লাহ পাক শোনাবেন, আহ কেমন লাগবে, কোন আল্লাহু আকবার। তো এই 2.5-3 লক্ষ নবী রসুলদের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী আমাদের নবীকে তো পড়াবেন, সেটা ঠিক আছে, যার কোরআন তারই দিয়ে পড়াবো, কিন্তু দাউদ আলাইহিস সালামরে বের করলেন কেন? দাউদ আলাইহিস সালামের সুর আর কণ্ঠ ছিল এত ভালো, উনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন গাছপালা পাহাড় পর্বত ওনার দিকে ঝুঁকে যাইত, নদ নদী সাগরের মাছ পর্যন্ত কিনারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। তাহলে সুর আল্লাহ পাকও পছন্দ করে, আমারও ভালো লাগে। তো বয়ানের জন্য সুর লাগে, শোনা লক্ষ্যে আমার সুর নাই, ছোটবেলার থেকে এই অবস্থা। 2 নম্বরে বয়ানের জন্য সুরের সাথে নূর হইলে আরো ভালো হয়, সুর আর নূর একসাথে হলে নূরুন আলা নূর, এলে এক যোগ্যতা। 2 নম্বরে সুর আছে নূর নাই, এরকম বক্তা আছে না নাই? খালি সুর আর সুর, গজলের পর গজল, গানের পর গান, ফাঁকে ফাঁকে 2-4 কথা কইয়া একটা গজলের দ্বারা নিয়ে ঠেয়াইয়া টান দিয়ে লম্বা একটা গজল, পোলাপনে শুনতে ভালো লাগে, মজা করে শোনে। সুর আছে নূর নাই, কিন্তু কথা শেষমেশ বাড়ি নেওয়ার মতো কিছু খুঁজে পায় না। 3 নম্বর, নূর আছে সুর নাই, যেমন আমার হুজুর এখানে বয়ান করলেন, সাহেবে মারেফাত বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, মুরব্বী মানুষ, ওনাদের এখন সুরের বয়স নাই, তবে কথার ভিতরে মারেফাত আছে, যে কথাই বলে সেই কথা নিয়ে আল্লাহ পাকের কাছে নিয়ে পৌঁছাই দিতে পারে। আল্লাহু আকবার। লামাকা বুদে মজুয়াম লামাকা,
दिल परिशाज हुदूद ई मका ला मका पर घर बनाया यार ने मूसा को दर दर फिराया यार ने अल्लाहु अकबर बुजुर्गानी दिन खासला तार स्वभाव गुलो बयस जत बाड़े कथा तत कमे जाए तबे अल्प कथार भितरे सुरेर चाइते नूर पैदा हय बेशी সুরের দাম বেশি না নূরের দাম বেশি জোর হবে না সুরের দাম বেশি না নূরের দাম বেশি সুর সহ নূর হইলে নূর নালা নূর আর নূর সুর ছাড়া নূর ছাড়া যদি সুর হয় তা শোনা পর্যন্ত শেষ অন্তরে জায়গা পায় না তবে সুর ছাড়া যদি নূর হয় তাতে যথেষ্ট ফায়দা আছে কথা কন টিকিং না কোনো বক্তার সুর আছে নূর আছে কোনো বক্তার সুর আছে নূর নাই কোনো বক্তার নূর আছে সুর নাই কিন্তু আমার সুরও নাই নূরও নাই আমি একেবারে জিরো প্লাস জিরো সমান সমান জিরো ও ডান পাশে আরো দেড়শো জিরো কিছু নাই খালি হাতে আছি গোপালগঞ্জিতে নাস্তি নাস্তি এ আমার সোনা লক্ষ্মী ঢাকার আমার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় বা তার তরজমা তাফসীর করা হয় আল্লাহ পাক বলেন ফাস্তামিউ লাহু অন্তরের কান দিয়ে শুনবা ভাসমান কান দিয়ে শুনলে বাড়ি নিতে পারবা না অন্তরের কান দিয়ে শুনতে কি রাখবে ওয়া আনসিতু এমন অবস্থায় যে জবান রে বন্ধ রাখবা জবান কথা কত জবান কিসের থেকে বন্ধ রাখবেন এক নম্বরে কোন প্রকারের কথা বলতে পারবেন না কোরআনের হাদিস কোরআন তার গতিতে চলবে হাদিসের গতিতে বয়ান করবে আমার আপনার বিগত জীবনে যা জানতাম আর যা আমল করেছি নিজের যোগ্যতা বলে কোরআন হাদিস দেখে শিক্ষা করে আমি আমল করি নাই কের না কের কাছ থেকে শুনে শুনে আমি এই কথাগুলোর পর আমল করেছি যাদের কাছ থেকে শুনছি তারা কারা তাদের যোগ্যতা কি আমার জানা আছে তারা আমার বড় চাচা তারা আমার বড় দাদা তারা আমার বাপ তারা আমার মুরব্বী ওর একজনে মাদ্রাসায় পড়ে নাই তারা আর একজনের কাছ থেকে শুই না দেখে আমল করছে সব শোনা উল্লো পাল্টি একের পর এক শোনা উল্লো পাল্টি সৈদ্যে দেখা কোরআন হাদিস দেখা তারা আমাদেরকে শিক্ষা দেয় নাই কাজেই শুনতে 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 আমরা বলে থাকি শোনা কথার অর্ধেক মিথ্যা একজনের কাছ থেকে একজনে শুনি একটা কথা কইতে গেলে দেখবেন ওর সাথে হয় বাড়ে নয় একটু কমিয়ে যায় কথা না শোনা কথার অর্ধেক মিথ্যা একটা কথা শুনে এসে বলবেন তার যদি অর্ধেক মিথ্যা হয় যেটুক থাকলো সেটুক তো অর্ধেক সেই অর্ধেক আর এক জায়গা কইতে গেলে তার আবার অর্ধেক মিথ্যা তার আবার অর্ধেক মিথ্যা এমন করে মিথ্যে কমতি কমতি লাস্টে যে একটু সত্যির গন্ধই থাকে না এতদিন পর্যন্ত যা আমরা শুনছি শিখছি হকারে ওলামায়ে কেরামের সামনে আইসা কোরআন হাদিসের কষ্টি পাথরে যখন মারতে যাব তখন দোস্ত আমার বিগত আমল আর জানার সাথে কোরআন হাদিসের বিরোধ হইতে পারে কোরআন আর হাদিস তো ভুল হতে পারে না কোরআন হাদিস সঠিক বুঝে নিতে হবে আমার বিগত জীবনের জানা আর আমলগুলো ছিল বেঠিক এবার আমাকে আমার এই জানা যে ভুল ছিল বেঠিক ছিল ওই অনুযায়ী কোরআন হাদিসে তৈরি করা যাবে না বরঞ্চ কোরআন হাদিসের সাথে আমার জানাকে আমার আমলকে সংশোধন করে মিল করতে হবে ঠিক না কোরআন কি আপনার পক্ষে আসবে না আপনি কোরআনের পক্ষে যাবেন আমি কোরআনের পক্ষে যাব কোরআন আমার পক্ষে আসবে না কোরআন একবারই নাজিল হয়েছে আল্লাহ বলেন লা তাবদিল আলি কালিমাতিল্লাহ আমার কোরআন শরীফ জীবনে কোনোদিন পরিবর্তন পরিবর্তন হবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই যালিকাল কিতাবুল রাইবাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি হে দুনিয়ার পণ্ডিতরা আমার কোরআন নিয়ে যদি কোনো প্রকার সন্দেহ তোর অন্তরের মধ্যে থাকে আমার কোরআনের পর কোনো প্রকার যদি ক্ষমতা দেখাইতে চাস তাহলে ফাতু বিসূর সুরাতিন মিন মিসলিহি এর ছোট্ট থেকে ছোট্ট একটা সুরা তোরা বানাই দেখা আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন কুল্লাই ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুন
সমস্ত মানুষ চেষ্টা কইরাও আমার কোরআনের মতো একটা কোরআন বানাইতে কেউ পারবা না। কোরআনের কোন জায়গায় সন্দেহ আছে? ভুল আছে বলে মনে হয়? যদি কেউ ভুল ধরে তাহলে বোঝা যাবে যে কোরআনের ভুল না, ওর মাথার মধ্যে কিছু ঢুকছে, ঠিক না? ওর মাথার ভুল, ওর মাথায় কি ঢুকছে? ও পাগল হয়েছে, ওরে মেন্টাল হাসপাতাল, পাগলাগার ওদের পাঠাতে হবে। পাবনার পাগলাগার ওদের পাঠালে ওর তো পাগলের আড্ডা, এক পাগলে আর এক পাগলটা কি শিয়েবে? পাঠাইতে হবে দেওয়ান, পাঠাইতে হবে পাকিস্তান, নিউটাউন করাচি পাঠাইতে হবে, দারুল উলুম দেওবান, হাটাজারি পটিয়া, বাবুনগর জিরি, নাজিরাত লালবাগ, ফরিদাবাদ মালিবাগ, যাত্রাবাড়ি গোকরডাঙ্গা, ওদস্ত রহমানিয়া মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা, আমাদের বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে চরমুনার ময়দানে পাঠাইতে হবে, বিশ্ব ইজতেমা তবলিগের ময়দানে এই সমস্ত পাগলা গারদে পাঠাইয়া মেন্টাল হাসপাতালে পাঠাইয়া ওগুলোর মগজ ধুলাই দিতে হবে। যদি আবার তসলিমে নাসরিন বাংলাদেশে আসে আবার আইসে ওই সমস্ত পাগলামি করে তাহলে আমাদের বলার সুযোগ রাখবা না, তোমরা তারে উপযুক্ত হাদিয়া দিবা, ঠিক কিনা? কি দিবা? গোলাপ দিয়ে, গোলাপ ফুল দিয়ে মালা বানাইয়া গলায় দিয়ে গালে চুমো দিবা, আল্লাহ বাসালি জুতোর মালা, এবং খালি জুতো না, জুতোর তলায় কিছু মাখানো থাকবে। কি মাখানো থাকবে? এই তো বাংলা হয়েছে রে গু, এ ঠিকই কইছে, পায়খানা করলে জুত হয় না। থ্যাংক ইউ, আল্লাহু আকবার। বাংলার জমিনে আল্লাহর কোরআন আর নবী পাকের হাদিসের মধ্যে লুকমতেছে সালমান রুশদি, ষোল কোটি মুসলমানের জুতোর বাড়ির ধারায় আল্লাহর রহমতে দেশ থেকে বিতাড়িত, ঠিক না? এখনো পর্যন্ত সতর্ক কইরা দেই আমরা ষোল কোটি মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, ধর্মমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রীরা অনেকে বেশিরভাগ মুসলমান, আমাদের এমপিরা মুসলমান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের সেনা প্রধান মুসলমান, আমাদের পুলিশের আইজি মুসলমান, আমাদের র‍্যাব প্রধান মুসলমান, এত মুসলমানের দেশের ভিতরে আর কেউ রে দেশে টিকতে দেব না যদি কোরআন সুন্নার বিপক্ষে কেউ কথা বলে, তারে বুঝবো তোমার মাথার মধ্যে কিছু দস্যু রুটি আছে। আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনে যাহা বলে সত্য বিশ্বাস হয় তো? তাহলে কোরআনের মাপে আমারে মাপ মাপ মতো মিলাইতে হবে, আমার সাথে কোরআনে মিলেনো সম্ভব হবে না। মানতে রাজি আছেন? আল্লাহ পাক অ্যাডভান্স বলে দেছে, যাও বাংলাদেশে যে ওয়াজ করো, যে দেশে ওয়াজ করবা ওই দেশে এক শ্রেণীর মানুষ আছে, কথা যখন বলবা সে সময় তারা শুনবে, বুঝবে খুব সুন্দর, কোনো নড়াচড়া নেই, শুনবে বুঝবে না তা না, বুঝবে কারণ দুনিয়ার কত জায়গা জমি জাল দলিল করা বুঝলো, আর কত ফাঁকি ফুকি বুঝলো, কত উল্টো পাল্টা বুঝলো, কত কৌশল করে রাজনীতি করে, এগুলো যখন বোঝে অবশ্যই কোরআন তারা বোঝে। তবে বুঝে টুঝে চলে যার সময় তারা একটা কথা বলে যায়, বাল্লা তাবিউমা ওয়াজাদনা আলাইহি আবাআনা, হিন্দুদের মতো। এই বাংলাদেশের সবচেয়ে বড় পণ্ডিত হিন্দু যে আছে তারে আইনে দেন আমার সামনে, এক ঘন্টার বেশি এক ঘন্টা টিকতে পারবে না ধর্মীয় আলোচনায়, আটকা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। আমি যখন ছাত্র বয়সে পড়তাম সে সময় এত অ্যানালাইসিস ছিল না, এত গবেষণা করতাম না, সেরক ক্লাসে পড়ি, ষষ্ঠম বা অষ্টম শ্রেণীতে পড়ি, সপ্তম অষ্টম শ্রেণীতে মাদ্রাসার ক্লাসে সরহে বেকায়া জালালাইন পড়ি, ওই সময় আমার লজিংয়ের পাশে ছিল এক হিন্দু পণ্ডিত মুসাই, বহুত বড় পণ্ডিত, সত্যি হিন্দুদের ভিতরে বড় শিক্ষিত লোক ছিল। ওই ভদ্রলোক আইসে আমার সাথে ধর্মীয় আলোচনা করত, আর আমিও বসতাম মাঝে মাঝে বসতে, বুড়ো মানুষ বসতি বসতি ঘষতি ঘষতি এমনি তো আইসে লেন্টি এক কান ভরিয়া, তা দুই তিন ডলার দিলি এক পাশতে বার হয়ে যেত, কি বার হতো তার কই না মানুষের মধ্যে। তারপরে বুড়ো মানুষ থাকতে হয়েছে, উনি বলতেন যে বাবা ভগবানের চাইতে গুরুর দাম বেশি, গুরু বলতে আব্বা মা দাদা দাদি নানা নানি এই মুরব্বীরা সব গুরু, উস্তাদ গুরু, তাহলে ভগবানের চাইতে গুরুর গুরুত্ব বেশি। আমি বললাম জেঠা
ভগবান বলতে মানে কি কয়? তোমরা যাকে আল্লাহ বলো আমরা তাকে ভগবান বলি। আমি বললাম তাহলে আল্লাহর চাইতে গুরুর দাম বেশি? বলে হ্যাঁ, গুরুকে শ্রদ্ধা করো তাহলে আল্লাহকে পেয়ে যাবা। আমি বললাম তাহলে গুরুকে যিনি বানাইলেন তিনি তো আল্লাহ? বলে হ্যাঁ। গুরুর চাইতে যদি আল্লাহর দাম বেশি না, আল্লাহর চেয়ে গুরুর দাম বেশি না, একই সি সাতার ধর্ম। আমি এবার ওনাকে লাস্ট পর্যন্ত নিয়ে শুরু করলাম। আমি বললাম যে গুরুকে প্রথম গুরু আব্বা মা, তো ওনাকে শ্রদ্ধা করবো কেন? তাদের থেকে আমি জন্ম নিছি, এবার আব্বা মার কারণে দাদা দাদির শ্রদ্ধা করবো। এইভাবে গুরু চলেন 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 যাই, যে গুরুর গুড়া আছে কোন জায়গা। আমি যাইতে 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 আর আদম আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে গেছি। এবার বললাম যে যেটা কোন না কোনো দুইজন মানুষ তো প্রথম গুরু। বলে হ্যাঁ তা অবশ্যই। আমি বলো সর্বপ্রথম দুইজন মানুষরে, প্রথম দুইজন গুরু রে যেই লোক যেই ব্যক্তি বানাইলো সেই ব্যক্তি খালেক সৃষ্টিকর্তা। তিনি যদি খালেক হিসেবে ওই দুইজনে না বানাইতো তাহলে আমার মতো গরু আসতাম কোন জায়গায়? গুরুর খালেক যদি না থাকতো তাহলে গরু আসত কোন জায়গায়? এই তখন কই আটকায় বেলাইছি। এবার কাঁচা মোড়া দিয়ে কয় যে আরে মিয়া আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার। এই কয়টি ছিল আল্লাহ এখন আটকায় বেলাইছি। যখন আটকায় বেলাইছি তখন আমি বললাম যে তাহলে কলেমা পড়েন? তখন কইতেছে হুজুর সবই ঠিক আছে, সবই ঠিক আছে, ইসলামের প্রত্যেকটা জিনিস ভালো লাগে সাক্ষাতের সাথে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শুরু সাক্ষাতে কি কইতে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো করে কন কি কইতে হয়? আসসালামু আলাইকুম। টেডি সালাম দেবেন না কোনো সময়, সাইকুম সালাম দেয় কি সাইকুম? মোবাইলের মধ্যে বেশিরভাগ সাইকুম সাইকুম, কত হচ্ছে সাইকুম? মুসলমানদের সাক্ষাতের সালামটা কত সুন্দর লাগে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বিদেশিদের কাছ থেকে শিখছি সম্মান প্রদর্শন, এক লাথি এক সর, বুঝলেন? এটা কোনো ইসলাম নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি সুন্দর লাগে! ইসলামের সালাম ভালো, ইসলামের সাক্ষাৎ ভালো, ইসলামের টুপি ভালো। সারা দুনিয়া বইরে বর্তমানে সারা দুনিয়া বইরে সকলে বর্তমানে বলতেছে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা মাথায় এই করোনার কারণে তোমরা মাথায় ক্যাপ পরো। আমরা বলি এ ক্যাপ আমরা 1500 বছর আগে থেকে পরি। তোরা একদিন খালি হতে নামাজ পড়ছিস পড়িস নাই, বা নামাজ পড়িস নাই তোরা ক্যাপ পছন্দ করতি না, আজকে থেকে তোরা পর। ইসলামের টুপি ভালো, ইসলামের পাগড়ি ভালো, কথা বলেন? হাকিবুল উম্মত আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহে জামানায় এক নাস্তিক, নাস্তিক মানে আল্লাহ মানে না, ও আল্লাহকে মানেই না। এখন ওর সাথে যারই সাক্ষাৎ হয় আলেম মৌলবী রে এমন ভাবে যুক্তি দিয়ে আটকায় ফেলে আলেমরা পর্যন্ত হাই মেনে যায়। এখন আটে বাজার ওরে দেখলে মৌলবীরা সব এড়াই চলে পলাই চলে, যে ওর সাথে দেখা হলি না বেঈমান কাফের হয়ে এই দৌড়ে দৌড়িয়ে এসে কেনে জায়গায় দিয়ে বাড়িও বানিয়ে দিয়ে এসে কেনে। তো একদিন ওই নাস্তিক এক মৌলবীর সাথে সাক্ষাৎ, মৌলবীর সাহেব পেছে পড়ে যাবে বলে শটে বলছে ভাই তোমার সাথে তোমার জ্বালায় আমরা তো হাটে বাজারে আসাই বন্ধ হয়ে গেল, তুমি আল্লাহ খুঁজে পাইতেছ না, আশরাফ আলী থানভীর কাছে যাও, ওই জায়গা গেলে আল্লাহরে পাবা। তা আশরাফ আলী থানভী আবার কে কয় যে থানা ভবন বাড়ি ওনার কাছে গেলে আল্লাহরে পাবা? ওই নাস্তিক চলে গেছে আশরাফ আলী থানভীর কাছে। তা থানভীর কাছে যাইয়ে দেখে থানভী এত বড় পাগড়ি একটা মাথায় বান্ধা, গরম কালে বিশাল পাগড়ি একটা, দেখেই নাস্তিকের মাথা গরম হয়ে গেছে। সালাম কালাম তো কিছুই নাই, মৌলবি খুব মেজাজের সাথে যে দাঁড়াইছে। থানভি বলতেছেন আপ কোন হো, আপনি কে? মায়া মায় আয়া হো আপকে পাস, কে আপকে পাস সোনা মায়নে, কে আপকে পাস আল্লাহ হয় খুদা হয় কোন হয় আল্লাহ মুঝে দেখাও। এমন ভাবে যে তোমার কাছে বলে আল্লাহ আছে আমার একটা আল্লাহ দেখাবে, আল্লাহ দেখতে আইছি। তো থানভী রহমতুল্লাহ বলতেছেন থোড়া সা বৈঠো সবর করকে বৈঠো, একটু বসো ধৈর্যের সাথে বসো, তারপরে। এখন উনি বলতেছেন কে উর আল্লাহ নাই কি তোমার কি তাই মনে হয় যে আল্লাহ নাই? তা আল্লাহ না থাকলে এগুলো এগুলো চলে কিভাবে? ও কাজে সব ছোট দো পাইলে আল্লাহ দেখাও বুঝে। এখন থানভী রহমতুল্লাহ আলী দৃষ্টির ভাবে আল্লাহ দেখাবে। এর মধ্যে ওই নাস্তিক বলতেছে মৌলবি এই মাথার থেকে পাগড়ি খোলো, ওই মাথায় খেতাবে চাইছো কে? দেখো প্রাকৃতিক কি সুন্দর নিয়ম, প্রকৃতির বাতাস প্রকৃতির দেওয়া চুল, আল্লাহর দেওয়া কিছুই না, প্রকৃতির দেওয়া বাতাস প্রকৃতির দেওয়া চুল, এতে বাতাস লাগে কি সুন্দর ঠান্ডা লাগে, আর তোমরা মাথায় যে খেতা ভেসায় বসে রয়েছে মাথা গরম হয়ে যায়, মৌলবীকে মাথায় জন্য গরম, মাথার থেকে পাগড়ি খোলো। তো থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে এই
আমার পাগড়ি বাঁধে মাথা গরম না তোর খালি মাথায় মাথা গরম? হ্যাঁ, আমি মৌলভী আশরাফ আলী এই জায়গায় বসে সারা পৃথিবীর ফতোয়া লিখি। যেদিন থেকে ফতোয়া লেখা শুরু করছি সেই দিন থেকে আমার খাতা খুলে দেখো যত ফতোয়া তার ভিতরে 90% তালাকের ফতোয়া। আর তালাক মানছি কি ঠান্ডা মাথায় দেয় না গরম মাথায় দেয়? যেরকম মাথা গরম নালি তালাক দেয়, বোর পর রাগ হবে, এরপরে ফনা ধরবে, এরপরে গালাগালি করবে, এরপরে হাড়ি গলা ভালো ভাঙবে, শোকেস রাত্রে ফেলাই দেবে, বিড়ালটা ঠ্যাং দড়িটা নিচিড়ে ফেলাই দেবে, এরপরে ছাগলটার এক কোপ দেখে ডিবেলাই দেবে, এরপরে গালাগালি হবে, এরপরে বৌরে মায়ের শুরু হবে, এরপরে লাস্টে যে তালাক শুরু হবে, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর গিরার দরে তালাক, যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক। এই তালাক দেওয়া শুরু হলে এরকম পর্যন্ত দেয় না? কি ঠান্ডা মাথায় কেউ বউ তালাক দেয়? এবার উনি বলতেছেন আমার ঠান্ডা মাথায় কেউ বউ তালাক দেয় না, আর আমার এই খাতা খুলে দেখ আমার মধ্যে আমার এই খাতার ভিতরে 100টা তালাকের মশলার ভিতরে 90টা তালাক আসছে। তোদের মতো এয়ার কন্ডিশন মাথা লাগে, আমার মৌলভীরা কোনো বউ তালাক দেয় এরকম এই পর্যন্ত আমার কাছে কোনো ফতো আসে নাই। আর মাথা গরম না আলি বউ তালাক দেয় না, আমাকে মাথা গরম না তোর মাথা গরম? তুই কি এতে এসে কি জন্য এসিস তাই কয় যে পরে কবো, আগে তুমি মাথায় পাগড়ি বাঁধছো কেন, পাগড়ির ফজিলত কো, ওতে লাভ কি? তখন থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে পাগল আমার মাথা গরম, তুই এসে যেভাবে হিট মারছিস আমার পাগড়ির উপরে, আমার মাথা গরম হলে তোর মাথা উড়ে ফেলাই দিতাম বক্সিং দিয়ে। আমার এই পাগড়ির ফজিলত আমার বলা লাগবে না, আমার পাগড়ির ফজিলত তোর বউই ভালো জানে। এই শুনে ওর মাথা আবার গরম হয়ে গেছে। হে মৌলানি তুমি আমার বউরে সেলো কি করে, আমার বউর সাথে তুমি লাইন করলে কিভাবে? তুমি আমার বউয়ের পাগড়ির ফজিলত জানো, নিশ্চয়ই আমার বউর সাথে তোমার গোপন পিরিত আছে। কয় যে দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে, আমার মৌলবীর মাথা গরম, তুই যা আগে তোর বউর কাছে যা, যাই শুনি আই পাগড়ির ফজিলত আমি বলবো না। এখন ও তো ওই জায়গা থেকে গোপনে গোপনে বিশাল রাগ, যাইয়ে বউরে ছেলি ফেলাই দেবে, রাগে ফতফত করতে করতে গেছে, যাই এই বউরে গ্রাম্য বাংলায় যা ছিল দুই চারটে মারিয়ে দিয়ে বোমা। হ্যাঁ অমকের মাইয়া অমক, থানবীর সাথে তোর কি পিরিত, থানবীর সাথে প্রেম করছিস কবে? বউ কয়েছে থানবী কি জিনিস, আমি তো তাই বুঝি রে, থানবী দুধ দিয়ে খায় না ভাত দিয়ে খায়, থানবী কি? বউ চেনে আলে হাকিমুল উম্মত নামে, থানবী বলে চেনে না, বউ চেনে। থানবী রহমতুল্লাহ আলাইহির বহুত বই পুস্তক, ওর বউ পড়ি, ওর বউ বড় বুজুর্গ, আর থানবী হিসেবে চেনে না। তো ওকে যায় থানবীর সাথে তোর কি পিরিত, থানবী? বউ কয় যে থানবী তো আমি চিনি না কি জিনিস। তখন কইতেছে যে আশরাফ আলী থানবীরে তুমি চেনো না, সে আমাকে তোর কাছে পাঠাই দিছে পাগড়ির ফজিলত জানতে জন্য, আর তুই থানবীরে চিনিস নে, মিথ্যে কথা বলিস? তখন বউ টের পাইছে। তো বউ কইতেছে যে তুমি এ দেশের সব মৌলভীকে পাছায় দাগ দিয়ে লাস্টে আমার পিসাবের ভাষায় দাগ দিতে গেছো, পাগড়ির ফজিলত তুমি বসো খাও ঠান্ডা হও তারপরে তোমার পাগড়ির ফজিলত আমি শেখাচ্ছি। বউর মাথার মধ্যে ঢুকে গেছে, বউ বড় হেকমতি, ও হাকিমুল উম্মতের ছাত্রীও তো হাকিম হয়ে যায়। উনি কয় বসো খাও, ওই দিন ঘরে খানা দানা খুব অ্যারেঞ্জ ভালো, আর ওনারে বসাই দিয়ে সব খাবার দিন স্থির ভাবে নিয়ে আসছে, আইনে আইনে প্রত্যেকটা খাবার এইভাবে জালি দিয়ে ডাকতেছে, যেটা আনে সেই ডে জালি দিয়ে ডাকে, যেটা আনে সেই ডে জালি দিয়ে ডাকে, জালি দিয়ে ডাইকে এর উপরে আবার আর একটা কাপড় সুন্দর করে দিয়ে সাজাই গুছা ডেকে রাখছে। এরপরে একটা চিলুমসি আনছে, চিলুমসি চেনেন তো, থুকা ফেলে না চিলুমসি, চিলুমসি রাতের বেলায় বুড়ো মানুষরা মহিলারা পেশাবও করে ওর মধ্যে, বুড়ো মানুষ বাইরে যাতে মানে চিলুমসি করে পেশাবও করে, থুকাস তো স্বাভাবিকভাবে ফেলাই, চিলুমসি ডানছে, কিন্তু চিলুমসি ডাইনে ওডেরে তার কেউ জালি দিয়ে ডাকে না, চিলুমসি জালি দিয়ে ডাকে নাকি খাবার, ওই চিলুমসি ডাইনে এবার ওই নাস্তিক রে ওর বউ বলতেছে বলতো স্বামী এইটাকে চিলুমসি দিয়ে ডাকলাম কেন? কয় যে ওর মধ্যে ঘি মাসি পড়ার ভয়তে চিলুমসি দিয়ে ডাকছো, এডেরে ডাকলাম কেন? ওর মধ্যে দুধ মাসি পড়ার ভয়তে, এডেরে ডাকলাম কেন? ওর মধ্যে বিরিয়ানি মাসি পড়ার ভয়তে, এডেরে ডাকলাম কেন? ওর মধ্যে আম মাসি পড়ার ভয়তে, এডের মধ্যে দই মাসি পড়ার ভয়তে, ওডের মধ্যে ঘি মাসি পড়ার ভয়তে, ওডের মধ্যে মাখন মাসি পড়ার ভয়তে, এটার ভিতরে কি বলে পায়েস মাসি পড়ার ভয়তে। তাই কত যে চিলুমসি ডা রেসা জালি দিয়ে ডাকলাম না কেন? কয় যে চিলুমসি মানুষ জালি দিয়ে ডাকলে তুইও পাগল তোর হুজুরও পাগল, এই সিলুমসি মানছি জালি দিয়ে ডাকে নাকি? কয় যে ডাকে না কেন? কয় যে ওর ভিতরে মানছি থুক্কাস ফেলে রাত্রে দাদি পেশাব করে, ও ও ওই কেউ সিলুমসি জালি দিয়ে ডাকে। এখন মহিলা ধরছে একটা একটা করে, কয় আমার স্বামী মুসলমানের মাথা, ওর মধ্যে ঘি মাসি পড়ার বাড়িতে জালি দিয়ে ডাকে, জালিটার নাম টুপি, আলে বলে আমার মাথা ওর মধ্যে মাখন, ওর ভিতরে মাসি পড়ার বাড়িতে জালি দিয়ে ঢাকে, জালিটার নাম টুপি। এই
আলেম ওলামার মাথা, মুসলমানের মাথা, নামাজি মানুষের মাথা, পাবলিক ওলার মাথা, ওলামাই কিরামের মাথা, নামাজি মানুষের মাথা, এর ভিতরে ঘি মাখন আর বিরিয়ানি পোলাও আছে। তাই মাসি পড়ার ভয়তে জালিদের ডাকে, জালিদের নাম হলো টুপি। ওর পরে ফিরে আবার ফাড়তে করে মশামাশি ঢুকে যায় নাকি? এর জন্য আরেকটা কাপড় দিয়ে ডাকতে হয়। যেমন তোমার জালির উপর একটা কাপড় দিয়ে দিছি, ওই কাপড়টার নাম হলো পাগড়ি, আর তোমার মতো নাস্তিকের মাথা হলো সিলুমসি। দিনভরে সবাই ঠোকটা ফেলে, রাতি দাদি ওভরি পেশাব করে, এই জন্য জালি দেওয়া লাগে না। আর কোন কথা নাই, তাই খাও খাইয়ে এবার যা আমার হুজুরির কাছে। এক কথাই নাস্তিকরে আল্লাহ স্টারিং ঘুরাইয়া দিছে, নাস্তিক এবার কয় খাবো, পরে আগে আমি হুজুরির কাছে তওবা করে মাফ চাইয়া আসি। খানা ঢাকা রইছে থাক, সুন্নতের মধ্যে এত ফায়দা আমার জানা ছিল না। ইসলামের একটা কথা আল্লাহর রহমতে তার স্টারিং বাম দিক থেকে ডান দিক ফিরাইয়া বেলাইছে। কথা কন ঠিক ঠিক না? ও দোস্ত, ইসলামের প্রত্যেকটা জিনিস এমন সুন্দর, ইসলামের প্রত্যেকটা জিনিস এত সুন্দর, কোন নাস্তিক আল্লাহর রহমত ওলামাই কেরামের সামনে ধর্ম নিয়ে তর্ক কইরা টিকতে পারবে না। আমার কোরআনের ভিতরে আঙ্গুল ঢুকানোর কাহারে কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি, এদিক তাকাও, তাকে ওই কথাটা আমার বলতে হবে বলে যাই। কোরআনের ভিতরে যেহেতু সন্দেহ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বীলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাও কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর। হে রাসূল, উম্মতকে যখন কোরআন দিয়ে সুন্দর করে বুঝাইবা, বুঝার সময় তারা বুঝবে, যখন চলে যাবে তখন হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টানদের মতো লাজব হইয়া তারা শেষ মেয়ে একটা কথাই তারা বলে চলে যাবে, কোরআনকে গ্রহণ করতে চাইবে না। সে কথাটা হলো বাল্লাত তাবিউ মা ওয়াজাদ না আলাইহি আবা আনা, বাপ দাদা 14 পুরুষ পূর্বপুরুষ ধরে একটা কাজ করে আসতেছি, এই কাজ কি করে ছাড়তে পারি? কাজেই তারা ছাড়তে চাইবে না। কোরআন হাদিস হাজারো তাদের বাইকে খানোর পরও পূর্বপুরুষের থেকে যেটা শিখছে ওইটা তারা ছাড়তে চাইবে না। ধর্মের নামে, ইসলামের নামে জান্নাতে জান্নাত পাওয়ার আশায়, হিদায়াতের হিদায়াত পাওয়ার আশায় বেদাতি কামগুলো তারা করতে থাকবে আর মনে করবে এর মাধ্যমে হিদায়াত পাইব। সাবধান সতর্ক থাকবেন, বেদাতের মধ্যে হিদায়ত নাই, বেদাতের মধ্যে হিদায়ত নাই। জোরে বলেন ঠিক ঠিক না? এক কথায় সবাই নিয়ম মেনে নিতে হবে, যখন কোরআন আর হাদিস আমার সামনে সহিভাবে আসবে তখন সকল প্রকার দ্বিধা দ্বন্দ্বকে দূর করে দিয়ে কোরআন হাদিসের কথা মানবো। নইলে আল্লাহ বলেন আলা কানা শাইতানু এত হুমিলা যাবিস সাইর। আমার বাংলাদেশ তো পীরের আড্ডা, পীর আর খানকার আড্ডা, কথা কন ঠিক ঠিক না? সৌদি আরবে অত মোড়ে মোড়ে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পীর নাই, বাংলাদেশে পীরের বলক ইরির বলকের সাথে পীরির বলকে জোর বেশি। কতগান ইরির বলকে বিয়ার 11, 22, 28, 30 কত প্রকার ইরিরি, তার চাইতে পীরির আড্ডা বেশি। আর আমাদের ফরিদপুর তো সবচেয়ে বেশি, আল্লাহ, 1 গ্রামে 52 জন পীর, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম 52 জন পীর তো ভালো কথা, জিজ্ঞেস করলাম এত পীর ও পীরকে স্বভাব কেমন চল একটু দেখে আসি। হুজুর যাওয়ার দরকার, ওই এক চোর নামাজ পড়ে না, পীরে কামাল, পীরে গামলা, পীরে ডেক্সি, পীরে পতাকা। তোমরা যারা যাও পতাকা আলা পীরের কাছে, পীর সেদিন তোমাকে লাথি মেরে আড়াই চলে যাবে। তোমরা আল্লাহ পাক বলেন ইয়াওমানাদু কুল্লা উনাসিন বি ইমামহিম, প্রত্যেক নেতা প্রত্যেক উম্মতকে তার নেতা সহ ডাকবো, যারা যাই বল খানকার দরবারের ভক্ত আছো ওই খানকার প্রধানকে ডাকবে, এদিকায় তোর উম্মতরে ডাকবে, সব উম্মত ডাকবে। এখন উম্মতকে বলবে, পিসাবরে বলবে, তুই এই সবগুলোকে এইভাবে বছরে বছরে জড়ো করতি কেন? কয় যে আল্লাহ আদৌ না, হতেই পারে না, আমি আরো নিষেধ করছি। ওদের কাছে শুনে দেখো, বাংলাদেশটা সারা পৃথিবীতে একটা একটা সিগনাল আছে, রেড সিগনাল, লাল সিগনাল, এটা মানে বিপদ সংকেত, এই লাল হলো বিপদের নমুনা। আমার বাড়ির উপরে বাঁশের মাথায় লাল পতাকা বাঁধ দিয়ে আমি বাঁশের মাথায় আম গাছের মাথায় লাগাই দিছি যে আমার বাড়ি ঢুকিস নে, বিপদ আছে, আমি বিপদ সংকেত তারা দিছি, ওরা কেন ডকলে যাওগে ব্যাপার। এই লাল পতাকা আছে না নাই? জোরে বলেন আছে। আল্লাহু আকবার, কেসা পীরে কামাল, বস্তাকে বস্তা কামাইর কারখানা, মিয়া 2 টাকা কামাই করতে বুহির খেসা নড়িয়ে যায়,
আর বড় বুড়িয়ের টাপাইতে দিয়ে শীতে বসে থাকবে সামনে ডেকসি কদম বসি করে বস্তা ভরে টাকা দিয়ে, কোথায় টাকা দিচ্ছেন? আল্লাহ আকবার, আমিও যদি ওইভাবে রান বারোয় বসি কোনো জায়গা, আমিও মোস্টস রাখে উমুজুম হয়ে তাহলে বড় পি রয়ে যেতে পারি, কিন্তু পাশার সামলা থাকবে না দুলাইতে, ভয়টা আমার অন্তরে আছে। কথা কন টিকি ঠিক না? কার কাছে যাচ্ছেন ভালো করে মনে রাখেন। এক এলাকায় গেছি মাহফিলে, আল্লাহ আকবার, যাইয়ে ওই এলাকায় বলতেছিলাম, পরে খবর পাইলাম যে ওই কেসে আমি পাইছি একটা বইতি, বইতি পাই মানে এই একটা পত্রিকায় পেয়েছি, পত্রিকায় পেয়ে সেখান থেকে ওই গল্পটা ওই এলাকায় বলতেছি। ওয়াজের পরে একজন কয়, হুজুর যেই পিসাবের গল্প করলেন সেই পিসাবালে বাঁশদারের ওই পাশে বাড়ি। আমি কই ওরে কবাল, তাইকে আমার যাই দিবেন না কিনা বাইন্দে রেখেন তো আল্লাহ জানে। কয় যে হুজুর নো ডাউট নো টেনশন, এই যে যুব সমাজ দেখেন না, এরা হলো এলাকার টাইগার, এ সমস্ত আকামের মূলত পাঠন করার জন্য এদেরকে আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। কতক্ষণ ঠিক কি পিসাবের কাছে মুরিদ গেছে, নারী আর পুরুষ একসাথে সব যাইয়া সামাসামি বসা, এর পুরুষদেরকে বাছাই করে একদিক দেশে মহিলারা আর এক পাশে বসে, কোনো পর্দা পার্টিশন নাই। এবার পিসাব মহিলারা যখন সামনে যে বসছে ঘুমটা মুড়ি দিয়ে দিয়ে, পিসাব এবার বলতেছে, হ্যাঁ মা সকল আপনারা মুখের কাপড়টা একটু ঘুমটাটা একটু উঠান, মুখের ঘুমটাটা একটু উঠান। আর মহিলারা পিসাবে পিসাব যদি কয় মুখের ঘুমটা উড়ান উঠান, তাহলে মহিলা মুরিদরা তারা তো দেরি করে না, ওরা চিন্তা করতে যে খালি মুখের কাপড় উঠতে কইছে আর কোনো কাপড়ের কথা তো কই নেই, কোয়ার সাথে সাথে সব মুখ খুলে বসে ফেলাইছে। কিন্তু এক শ্রেণীর শিক্ষিতা মহিলারা, তারা বাংলা ভেস্তিজোর পড়ে, তারা আহকামের জিন্দেগি পড়ে, তারাও তালে তালে ও জায়গা গেছে। ওর কয়েকজন বলতেছে, হুজুর আপনার সামনে মুখ খুলবো কেন হুজুর? আপনি মুখ দেখানো জায়েজ তো আমরা জানি, 14 জন পুরুষ রে, যেই 14 জনের সাথে বিয়ে হারাম সেই 14 জন রে মুখ দেখানো জায়েজ, কথা কন না কেন? আব্বা রে দেখ, আব্বার সাথে বিয়ে হারাম, দাদার সাথে বিয়ে হারাম, নানার সাথে বিয়ে হারাম, চাচার সাথে বিয়ে হারাম, মামার সাথে বিয়ে হারাম, ছেলের সাথে বিয়ে হারাম, ছেলের ছেলের সাথে বিয়ে হারাম, মেয়ের ছেলের সাথে বিয়ে হারাম, ভাইয়ের সাথে বিয়ে হারাম, ভাইয়ের পুতার সাথে বিয়ে হারাম, মেয়ের কি বলা হয় বোনের ভাগ্নের সাথে বিয়ে হারাম, দুধ বাপের সাথে বিয়ে হারাম, দুধ দুধ ভাইয়ের সাথে বিয়ে হারাম, শ্বশুরের সাথে বিয়ে হারাম, করে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনই খালি মুখ দেখানো যাবে, এছাড়া অন্য কোনো পুরুষের মুখ দেখানো যাবে? জোরে বলেন যাবে? কিন্তু আমাদের দেশে লেটেস্ট বক্তা টাইমার বক্তা চ্যানেলে বৈশা ফতোয়া দিয়ে দিচ্ছে, মুখ বন্ধ মুখ ডাকার কোনো মশলা কোরআন শরীফে নাই। ও দুদু, মুখ ডাকার মশলা কোরআন শরীফে আছে না নাই? যে জায়গা আছে সে জায়গায় যে তুমি হাঁটো না, কথা বল না কেন? আছে কিছু জায়গা সে জায়গা তুমি হাঁটো না। এখন আমরা তো কোরআন শরীফে হুজুর বাংলা ভেস্তের জোর আহকামে জিন্দেগিতে যা পাইছি তাতে আপনার সামনে তো মুখ দেখানো যায় যায়, তা আপনারে মুখ দেখাবো কেন? এই 14 জনের কোন জন আপনি? তমনি পিসাব বলতেছে, এই 14 জনের মধ্যে আমি আব্বা, আব্বার সাথে তো 1 নম্বরে মুখ দেখানো যায়, তা আমি হলো 14 জনের আব্বা। তাহলে ওই মহিলা কইতেছে, হুজুর আমি তো আব্বার একটা সিরিয়াল জানি, আব্বা তো গোটা পাশেক পর্যন্ত শেষ, 1 নম্বরে আদি পিতা আদম আলাইসালাম, 2 নম্বরে কি বলে আদমে সানি নূহ আলাইসালাম, 3 নম্বরে জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম, 4 নম্বরে জন্মদাতা পিতা আমার আব্বা আব্দুল খালেক মোল্লা, 5 নম্বরে শ্বশুর আব্বা মালেক মোল্লা, 6 নম্বরে বলা যায় রুহানি পিতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাও মোহাম্মদুর রসুল্লাহ রে আব্বা কইতে আল্লাহ নিজেই নিষেধ করে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো বাপ না, মুহাম্মদ তোমাদের কারো বাপ না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ রাসূল। জোরে বলেন, তা রসুলের যদি আব্বা না কওয়া যায় তা রসুলের মুরিদ কোন পীর আব্বা কওয়া যায়? এই দেশের বলদের দল পীর আব্বা পীর আব্বা, সেই আব্বার কাছে মুরিদ হইয়া পীর ভাই পীর বোন, এক দেশের এক ভাই আর এক দেশের আর এক বোন, পীর ভাই পীর বোন এক বাপের সন্তান হিসেবে এক লাভের মধ্যে ঘুমাতেও কিছু মনে করে না। এই পীর আব্বার পীর ভাইতে পীর বোনই দেশটারে খাই ফেলাই দিছে, কথা কন ঠিক কি ঠিক না? এখন কইতেছে যে আপনি 14 জনের কোন জন? কয় যে আমি তো আব্বা। কয় হুজুর আপনি আব্বার সিরিয়ালে পড়েন না। এখন কয় মহিলা বেশি মহামারী করবা না? এখন মহিলা কয় সুরা লুচ্ছবি করতে এই সেই জায়গা, এইখানে মুখ খুলে কুন্ডারে চেহারা পছন্দ সহজ দেখতে এই সহজ দিতে এইছ শব্দ কোন কিতাবে লেখে না, কোন পিসাবকে মুখ দেখানো জায়েজ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার হাদিস, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটি না? আবু বকর সিদ্দিক আর আয়েশা বাপ বেটি না? আমার নবীর পরে আবু বকরের মতো বাপ পৃথিবীতে আসছে আর আসবে? আমার নবীর স্ত্রীদের ভিতরে আয়েশা, হুজুর বলেন কোটা দুনিয়ার ভিতরে সমস্ত খাদ্যের মধ্যে সারিন যেমন শ্রেষ্ঠ খানা, সারা দুনিয়ার নারীদের মধ্যে আমার আয়েশা ওরকম শ্রেষ্ঠ নারী,
এই আয়শার মতো মহিলা আর আবু বকরের মতো বাপ, আয়শার মতো মেয়ে আবু বকরের মতো বাপ, দুই বাপ বেটি ঘরের মধ্যে। আমার মা বোনরা লক্ষ্য করেন, আয়শার মতো মেয়ে আবু বকরের মতো বাপ, দুই বাপ বেটি ঘরের মধ্যে বৈশা জরুরি আলাপ করতেছে, আর কোনো মানুষ নাই। নবী পাক জানেন যে ও ঘরের ভিতরে আবু বকর আর আয়শা ছাড়া কেউ নাই, দুই বাপ বেটি গল্প করতেছেন। কিছুক্ষণ পরে একটা নতুন কণ্ঠ, একটা অপরিচিত একটা পুরুষ কণ্ঠ ওর মধ্যে থেকে হুজুরের কানে ভেসে আসতেছে, যেটা আয়শার আবু বকর শুনতেছে না, টের পাইতেছে না। নবী পাক এই নতুন পুরুষ কণ্ঠ শুইনা হুজুর চিন্তা করলেন যে ও ঘরের মধ্যে তো আয়শার আবু বকর ছাড়া কেউ নাই। মদিনায় যাওয়ার পরে যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, এরপরে এই মাসালা হযরত নবী পাক সন্দেহ করে দেখতে গেলেন, দেখি নতুন পুরুষটা কে, আমার কোনো সাহাবার কণ্ঠের সাথে মিল হয় না, এই পুরুষটা কে। যখন হুজুরের জায়গা ঢুকছেন, মুখ দিয়ে উকি মারছেন, তখনই দেখে যে এক বেকায়দা। হুজুর তখন পড়ে উঠছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুজুর লা হাওলা পড়লে ওই তৃতীয় কণ্ঠওয়ালা পালাইছে। সিদ্দিক আকবর আবু বকর আর আয়েশা দুইজন বেরিয়ে চলেছে, ইয়া রাসূলুল্লাহ লিমা তুহাল্লিলু ওয়া আনতা তুহাল্লিলু বাদা কুল্লি রুইয়াতি শাইতান, ওগো নবী আপনি লা হাওলা কেন পড়লেন, আপনি তো শয়তান দিকে লা হাওলা পড়ে থাকেন, আর আয়েত শয়তানের হেনা, এখানে কি শয়তান দেখেছেন? হুজুর বলেন আবু বকর তাড়াতাড়ি বেরিয়ে আসেন। আবু বকরকে ডেকে নিয়ে বলতেছেন লা তালিজু আলাল মুগিবাত, লা তালিজু আলাল মুগিবাত, জীবনে কোনোদিন কোনো মহিলাকে নিয়ে নির্জন হবেন না। আবু বকর তো শ্বশুর, শ্বশুরকে বলতেছেন আব্বাজান, আবু বকর আপনি জীবনে কোনোদিন কোনো নারীকে নিয়ে নির্জন হবেন না, আমার শাউরিকে ছাড়া আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলাকে নিয়ে নির্জন হবেন না। ফাইন্না শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, লা ইয়াখলুন্না রাজুল বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবী বললেন যে কোনো পুরুষ, যে কোনো পুরুষ মামায় যদি ভাগ্নিকে নিয়ে নির্জন হয়, এমন করে যত জায়গা যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনকেও যদি একে অপরকে নিয়ে নির্জন হয়, তাহলে সে জায়গাও শয়তান 3 নম্বর জন হয়। আল্লাহ নবী বলেন শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে, শয়তান তোমাদের রগ্রিসার ভিতর দিয়ে চলে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন কি রামিনকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী আপনারও শিরা উপশিরায় কি শয়তান ঢোকে? হুজুর বললেন কালা আমিননি, হ্যাঁ আমারও শিরা উপশিরায় শয়তান চলার চেষ্টা করে। ওয়ালাকিনাল্লাহ আনানি ফাউসলামু, কিন্তু আল্লাহ পাক আমাকে পার্সোনাল ভাবে বডিগার্ড গার্ড দিয়ে পাঠায়া, গার্ড পাঠায় আমাকে পাহারাদারি করে, আল্লাহ আমাকে পার্সোনাল গার্ড দিয়ে পাহারাদারি করে, তাই আমার মধ্যে শয়তান ঢুকতে পারে না। আর আমি বাদে দুনিয়ায় করে মানুষ নাই যাকে শয়তানে ধোকা দিতে পারে না। নবী পাক বলেন আবু বকর আপনি আর আয়েশা যখন গল্প করতেছিলেন, আমি জানি যে দুই বাপ বেটে বেটি ছাড়া আর কেউ নাই, কিন্তু কিছুক্ষণ পরে তৃতীয় একটা কণ্ঠ আমি পাইলাম, আমি সন্দেহ করে গিয়ে দেখি মিস্টার ইবলিস পুরুষের রূপ ধারণ কইরা আপনাদের দুই বাপ বেটির ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য চেষ্টা চালাইতেছে, আপনার অঙ্গের মধ্যে ঢুকতেছে, আপনার মুখ দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরোয় যাচ্ছে, আয়েশার মুখ দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরোয় যাচ্ছে, এমন করে চেষ্টা চালাইতেছে, আল্লাহ হেফাজত করেছে। আর কখন এমন করবেন না যে কোনো পুরুষ যে কোনো নারীকে নির্জন হইলে ও জায়গা তৃতীয় জন হয় শয়তান। ডাইরেক্ট বসে কি বলা হয় নির্জন হও, আর ফোনে ফোনে নির্জন হও, শয়তানের অ্যাক্সিডেন্ট ঘটায় দেওয়ার জন্য আল্লাহ পাক তারে ক্ষমতা দিয়েছে। যে কোনো পিসাবের কাছে যে দোস্ত আমার মাগুন্ডা নির্জনতার সুযোগ কখনো দেবেন না, বলকে পিসাবের সামনে যা আপনার জায়েজ নাই, যেহেতু পিসাব ওই 14 জনের কেউ না, ওই 14 জন ব্যতীত যে কোনো পুরুষের সাথে আপনি মুখ করে দেখা সাক্ষাৎ করবেন, আল্লাহু আকবার, প্রত্যেক নজরে নজরে আপনার আমল নামায় জেনা আর গোনা লেখা হইয়া যাবে। কাজে কাজেই পাইকারি দরে পীর পাইলেই তার কাছে যাবেন না। আই বাসা ইবলিস যা দম রয়ে হাস, আই বাসা ইবলিস যা দম রয়ে হাস, পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দস, কারে শয়তামি কুনাদ না মাসবলি, গর্বলি ই নাস্তে লানত বরবলি। বহুত সময় শয়তান পীর সাজি আসে, যে কোনো পীর পাইলেই তার কাছে হাত দেবেন না, আগে পীরকে মাপবেন নিজের যোগ্যতা দিয়ে, নিজের যদি যোগ্যতা না থাকে হক্কারি উলামায়ে কেরাম রাইকে নিয়ে যাবেন পীর সাহেবকে মাপানোর জন্য। যদি কোরআন হাদিসের মাপ কাটিতে পীর সাহেব মাপে আসে তাহলে তার কাছে মুরিদ হওয়া যাবে, নইলে বড় পাগড়ি আর বড় ভুড়ি একটা দেখলেই তার কাছে মুরিদ হওয়া যাবে না।
কথা ঠিক কি ঠিক না পাকিস্তানের নেদায় মেহরাব মেম্বার নামে একটা কিতাব আছে আমার কাছে ওই কিতাবের মধ্যে বইয়ের মধ্যে একটা গল্প দেখলাম পাকিস্তানের একজন বড় শিক্ষিত পণ্ডিত সরকারি চাকরিজীবী ভদ্রলোক ছুটির দিন খবর পাইছে এলাকায় একজন বড় পীর আছে ওই পীর সাহেবের কাছে বুড়ি ধোয়ার জন্য পীরের দরবারে গেছে যাওয়ার পরে পীর সাহেব আর বলতেছেন পীর সাহেবের কাছে যে প্রস্তাব দিয়েছে হযরত মাই আপকে পাস বায়াত হোনে কে লে আয়া হো উর্দুতে বলছে আমি আপনার কাছে মুরিদ হতে আসছি পীর সাহেব বলছে হ্যাঁ ওই বামবঙ্গি পোশাক আশাক দেখে টাই টুই গাড়ি টাড়ি দেখে খুব খুশি হয়েছে আজকে মাল একটা পাইছি কা ওযু করকে আয়া হ্যাঁ ওযু করে আসছে ওযু নেই মানে তো গোসল করকে আয়া হো আমি গোসল করে আসি আচ্ছা ঠিক আছে বাইট যাও সামনে বসাইছে চৌজানু হোক আর বৈঠো আসন দিয়ে বসো আসন গাড়া দিয়ে বসো বসাইছে এবার কা আখে বন্ধ করো চোখ বন্ধ করো থোড়াসা যোগকে বৈঠো একটু কলকুজো একটু ঝুঁকে বসো চক্ষু বন্ধ করে একটু কুজো হইয়া বসো তো চক্ষু বন্ধ হইয়া বন্ধ করে একটু কুজো করছে কেন যখন কুজো করছে তখন ওই বুক পকেটটা খুলে গেছে এই ফাঁকে পিসাবু কি মেরে দেখে নিল যে ওর মধ্যে মাল পানি কি আছে যখন চক্ষু বন্ধ করে হালকা ঝুঁকে বসে তখন পকেটটা মুখ খুলে গেছে পিসাবু কি মেরে দেখে যে ওর মধ্যে 20 টাকার একটা নোট এখন পিসাব বলতেছে আঁকে খোল ডালো আজ বায়াত করনা নেই হয় আজ দিল মদিনা কি তরফ নেই যাতে আজকে মুরিদ করা হবে না দিল চোখ খুলে পেলো আজকে মুরিদ করা হবে না দিল মদিনার দিকে যাচ্ছে না এই চোখ খুলো পিসাব ওই লোকটা এবার টের পাইছে এবার পিসাব আবার বলতেছে আজ মাহে নাকি কেতনি তারিখ হয় আজকে মাসের কয় তারিখ লোকটা বলছে আজ 28 তারিখ হয় আজকে মাসের 28 তারিখ এখন স্বাভাবিকভাবে সরকারি বা যে কোনো ডিপার্টমেন্টাল চাকরিজীবী যদি হয় বেতন পায় মাসের 1-2 তারিখ 27-28 তারিখ পর্যন্ত পকেট খালি হয়ে আসে ওই সময় 20 টাকার নোটই থাকে তো এইবার পিসাব বলতেছে হ্যাঁ আইন্দা মাহেনাকে 4 তারিখে আনা আগামী মাসের 4 তারিখে আসবা তার মানে 2 তারিখে বেতন পাবা পকেট গরম থাকতে থাকতে আসবা ওই লোক এবার টের পাইছে এত মারির খেলু এখন বলতেছে আচ্ছা ঠিক আছে হযরত মাই কোশিশ করেন ইনশাআল্লাহ আইন্দা মাহেনাকে 4 তারিখে আনে কা তো মাই আপকে পাস বায়াত হোনে কে লিয়ে কিউ আয়া হো শোনাও আমি কেন এত কষ্ট করে মুরিদ হতে আসছি শোনাবো একটু তো বললেন আচ্ছা ঠিক আছে কাহো বলো গুজাস্তার রাত মাইনে খাব মে দেখা কে আপকে শাহাদত উঙ্গলি পর শাহাদ হ্যায় আর মেরা মেরি শাহাদত উঙ্গলি পর পাখানা হ্যায় গত রাত্রে স্বপ্নে দেখি যে আপনার এই আঙ্গুলে মধু আর আমার এই আঙ্গুলে পায়খানা আমি তাতে বুঝছি আপনি একজন কামেল মানুষ আর পিসাব ফুলে ট্যাম আরে মিয়া এই তো হয় আল্লাহ আলু কে আন্দার দুনিয়া দারু কে আন্দার ফরক তো ইহাই তুম হামেশা দুনিয়া দুনিয়া করতা দুনিয়া পাখানা হয় ইসি ওয়াজহ সে তোমারে উঙ্গলি পর পাখানা নজর আতা হয় আর হামেশা হাম সুবহান আল্লাহ করতে আর সুবহান আল্লাহ কি শাহাদ হামারে উঙ্গলি পর নজর আতা হয় ভাবে তো বুঝতে পারছেন খালি তোমরা দিন ভরে দুনিয়া দুনিয়া টাকা গোনো আর টাকা আলো পায়খানা এই জন্য আঙ্গুলি পায়খানা দেখছো আর আমরা দিন রাত ভরে সুবহান আল্লাহ পড়ি এই জন্য আমাদের আঙ্গুলি মধু দেখছো বেটা তুমি ঠিকই দেখছো চলে আসো এখন ওই লোকটা আবার বলতে হযরত আর কুছ বাকি হয় খাব কা আর কুছ বাকি হয় স্বপ্নের আর একটু বাকি আছে বলবো আচ্ছা ঠিক আছে কাও বাদ মে দেখা কে আপকে উঙ্গলি মেরে মুখ কে আন্দার হার মেরি উঙ্গলি আপকে মুখ কে আন্দার হ্যায় পরে দেই যে আমার আঙ্গুল আপনি সে ঠিক আছেন আপনার আঙ্গুল আমি সে ঠিক আছি আমার আঙ্গুলির থেকে যে পায়খানা ছিল এই সাইডে তুমি খাও আর তোমার আঙ্গুলের মধু আমি খাই এ আছে না নাই কথাগণ জোরে বলেন আছে একদম সতর্ক থাকবেন আল্লাহু আকবার কামেলে গর কাকে গিরাদ জার শাবাদ কামেলে গর কাকে গিরাদ জার শাবাদ না কে সরজার বুর দেখা কে স্তর শাবাদ ও যে কারে বাহরে গওহর আওয়ারাদ আজ যে আহা সোয়ে বার সর আওয়ারাদ গর্ত সঙ্গে খারাও মার মার বুদি চুবা সাহেব দিল রসি গওহর ছবি আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে সঙ্গে মর মর যদি হয় তাহলে মোমের মতো গইলা যাবা হাজার হাজার প্রমাণ আছে সুৎকর ঘুষকর দুষ্ট বদমাশ চোর ডাকাত লুচ্চ হাজার হাজার বদমাশ বেনামাজি জীবনে করে দিন স্লিপ করে পড়লে পশ্চিম দিক পড়ে না স্লিপ করে পড়লে গড়ি খেয়ে পূর্ব দিক চলিয়া যায় এমন বদমাশ গুলো সরময় সরমনার ময়দানে ওই পাগলদের পাগলামি দেখতে যাইয়া উজানির ময়দানে পাগলদের পাগলামি দেখতে যাইয়া নিজে পাগল হয়ে বাড়ি আসা লাগে কথা বলেন ঠিক ঠিক না মাগরিবের পরে যে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাটির বরকত আছে লুচ্চ বদমাশ আল্লাহর ওলি হইতে সক্ষম হয় ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিব করে বলেন আমিন এ ভাই
এত কিছু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেন, আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের পালতেছেন না, কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদের পালনের জন্য এত নিয়ামত বানাইছি, সবাই মিলে একত্রিত হয়ে যদি তোমরা চেষ্টা চালাও আমার নিয়ামত রাজি গুনে শেষ করবা জীবনেও পারবা ঠিক কি ঠিক না? পাকিস্তানের চিফ জাস্টিস, পাকিস্তান হাইকোর্টের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়া, যেমন বড় আলেম সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাছাই করা দুই তিনজন আলেমের একজন, ওই রকম বড় মুফতি আবার ওই রকম বিচারক, হাইকোর্টের প্রধান বিচারপতি আবার একজন বিজ্ঞানীও জেনারেল উচ্চ শিক্ষিত, উনি বলেন ওনার একটা লেখা আমি দেখছি ইসলাহি কুতুবাতের ভিতরে, উনি বলেন আল্লাহ পাক যে এই আয়াত দিয়ে চ্যালেঞ্জ করলেন সারা দুনিয়ায় যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সবাই মিলে গুনিয়ে শেষ করতে পারবা না, এই কথাটার পর আমার ব্রেনের মধ্যে একটু অভিযোগ ছিল এইটা কি কথা বললেন, এত বড় চ্যালেঞ্জ আল্লাহ কিভাবে করলেন, এটা কেন কেন গুনা সম্ভব না, একেবারে সহজ। উনি বললেন আমার সিস্টেম অনুযায়ী আমি বন্টন করা শুরু করলাম কিভাবে গুনবো, সাতটা মহাদেশ আছে, সাতটা মহাদেশের প্রধান যিনি সাত মোটামুটি সারা দুনিয়ার যিনি প্রধান মহাসচিব, উনি যদি সাত মহাদেশের দায়িত্বশীল যারা আছে প্রধান আছে তাদেরকে যদি বলে তোমার মহাদেশে যত নিয়ামত আছে যত সৃষ্টি আছে গুনিয়ে দাও, এবার মহাদেশের দায়িত্বে যিনি আছে উনি যদি দেশ ভাগ করে দেয় বাংলাদেশ তাহলে বাংলাদেশের গুলো গুনবা, ভারত তাহলে ভারতের গুলো গুনবা, এবার দায়িত্ব দিল দেশে দেশে, এবার দেশের প্রধান যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুইজন মিলে ভাগ করে দেশে বাংলাদেশের সাতটা বিভাগ, বিভাগীয় মেয়রের দায়িত্ব দিচ্ছে যে তোমার বিভাগে যত যা কিছু আছে গুনিয়ে দেবে এক একটা করিয়া, এবার বিভাগীয় প্রধান উনি চিন্তা করলেন আমি কয়দিন পর্যন্ত গুনবো, উনি ভাগ করে দিছে জেলায় জেলায় গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জে কটা গুনবা, ডিসি সাহেবের দায়িত্ব দিছে এমন করে জেলায় জেলায় ভাগ করে দিছে, এবার ডিসি সাহেব কয় আমি তোর বাড়ি বাড়ি গুনিয়ে বেড়াতে পারবো না, উনি টিউনরের দায়িত্ব দিছে পাঁচ থানায় পাঁচ টিউনো গুনিয়ে দিবা, টিউনের সব এবার চেয়ারম্যানকে ডাইকে বলছে যে এই তোমার ইউনিয়নে যে কটা আছে গুনিয়ে দিবা, চেয়ারম্যান সাহেবের মেম্বারকে ডাইকে ডেকে বলছে যে তোমার ওয়ার্ডে যে কটা যা কিছু আছে সব গুনিয়ে দিবা, মেম্বার সাহেব এবার বাড়ি বাড়ি যে বাড়ির মাতুব্বারকে বলে আছে বাড়ির গার্জিয়ান তোমার বাড়ি যা যা আছে সব গুনিয়ে খাতায় জমা দিবা এক মাস টাইম, এমন করে যদি ফ্যামিলি থেকে গুনা শুরু করে সারা দুনিয়ার সবগুলো গুনতে পারবো না কয় কি আল্লাহ তাআলা। উনি কয় এই প্রশ্নের অ্যান্সার আমি পাইছি, আমি তিনবার সাবমেরিন করে পানির তলে গেছি সমুদ্রের তলে দেশে গিয়েছি, ওই জায়গা যে আমার জেহেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহু আকবার আল্লাহ যা বলেছেন সত্য কথা বলেছেন, জমিনের স্থল ভাগে উপরি ভাগে যত সৃষ্টি আছে তার চাইতে হাজার কোটি গুণ বেশি আল্লাহ তাআলা পানির তলে তৈরি করে রেখেছে, আমি আপনি জানি আর না জানি সবগুলোই আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত হিসেবে সৃষ্টি করেছেন ঠিক কি ঠিক না? সর্বোপরি আমাকে আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে কত বড় একটা সম্পদের অধিকারী বানাইছে, আমার মাথার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ, এই উপস্থিত যারা আমি জিজ্ঞাসা করি আপনাকে কোনো মানুষ যদি হয় তাহলে এ কথা সে রাজি হবে না যে আপনার চোখ দুটিয়ে খুঁজে নিয়ে যাব বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেবো, আমার মনে হয় কোনো মানুষ হলে সে রাজি হবে না, কথা কন না কেন? আমারে যদি বলে হুজুর আপনার চোখ দুটিয়ে খুঁজে দেন সারা পৃথিবীর মহাসচিব বানাই দেবো, আমার ওই একশো বার দিলে আমি তা রাজি হইতাম না, কারণ আমার চোখের দাম পৃথিবীর চাইতে বেশি ঠিক না, আসমানের চাইতে বেশি, জমিনের চাইতে বেশি, সূর্যের চাইতে বেশি, কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাকে পালতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদেরকে খোটা দিয়ে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা সামান্য সামান্য পয়সা করে বিনিয়োগ করে তার পিছনে মোটা মোটা আশা করে বসে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাকে লালন পালনের জন্য কত টাকা বিনিয়োগ করছি আমার কোনো আশা আছে কি আছে না? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলাম, স্বীকার করলাম জি আল্লাহ তুমি নিশ্চয় করে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছো, তোমার উদ্দেশ্য কি তুমি বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষেপে জবাব দিলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেন জিন আর ইনসান এই দুইটে জাতিকে আমি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, মা উরিদু মিনহুম রিজক ওয়া মা উরিদু আইয়ুতআমুন, তোমাদের থেকে আমি রিজিক চাই না, তোমাদের থেকে আমি খাদ্য খানা চাই না, তোমাদের থেকে একমাত্র আমি ইবাদত চাই, আমার ইবাদত ছাড়া কিচ্ছু করতে পারবা না। জানতে চাইলাম রব্বুল আলামিন তোমার ইবাদত করলে তুমি কি দিবা আগে একটু কও, বুঝ না পাই ইবাদত করব না, আল্লাহ পাক জবাব দিলেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুয়ই ওয়া আমানাহুম মিন খাউফ, আমার ইবাদত করলে আমি দুইটা জিনিস দেই, জোরে বলেন কয়টা? এক নম্বর হলো তোমার জীবনে যাহা কিছু প্রয়োজন রুজি রেজেকের দরকার সব আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই তবলিগ ওলাদের কাছ থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দেয়,
হজের সম্পর্কে আমি বলি, হজ হাদিসে আসছে, যেই কোরআন শরীফের আয়াত আসছে, যেই ব্যক্তি হজ আর উমরা করে আল্লাহ তাআলা বাকি জীবনে তার আর কোনোদিন অভাব দেয় না, জোরে কোন সুবহানাল্লাহ। যাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি পায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার, তার ভিতরে এক নম্বর পুরস্কার হলো রুজির অভাব থাকে, জোরে বলেন রুজির অভাব থাকে না। তাহলে আল্লাহ পাক বলেন ফালিয়া বুদু রব্বা হাজাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার দুইটা জিনিস লাগবে, একটা হলো তোমার রিজিক লাগবে, এটা আমি দেব, দুই নম্বরে তোমার নিরাপদ পরিবেশে বসবাসের জন্য সুন্দর ব্যবস্থা লাগবে, এই নিরাপদ পরিবেশ আমি দেব। আর্মিরা পারবে না, র‍্যাবে পারবে না, কোবরা পারবে না, পুলিশই পারবে না, নিরাপদ পরিবেশ দেওয়ার মালিক একমাত্র জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন লক্ষ কোটি টাকা ঘরের মধ্যে রাইকা, দরজা খুলে ঘুমায় থাকবা, ও বান্দা তোমাকে রাতের বেলা কেউ ডাক দিবে না। সুন্দরী নারী রাত রাতের বেলায় 20 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে যাবা, রাস্তার পথে তোমারে কেউ ডাক দেবে না, তুমি নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবা, সন্ত্রাস থাকবে না দেশে, ত্রাস থাকবে না দেশে। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, যার কারণে আয়াতকে সামনে রাইকা আমি ঢাকা শহরে বারবার বিভিন্ন মাহফিলে দাবি করেছি, বাংলাদেশের যেখানে যাই আমি আল্লাহর রহমতে ঘোষণা দিয়ে থাকি, বাংলাদেশ সরকার দেশকে নিরাপদ করতে চায়, দুর্নীতিমুক্ত করতে চায়, আমরা কোরআন হাদিসে দেশটিতে সরকারকে পরামর্শ দেব, এই দেশকে যদি ঘুষ মুক্ত করতে চান, আর সুদ মুক্ত করতে চান, জিনা মুক্ত করতে চান, অপহরণ মুক্ত করতে চান, ধর্ষণ মুক্ত করতে চান, ইফটিজিং মুক্ত করতে চান, মদগাঁজা হিরোইন এবং নেশা মুক্ত যদি বাংলাদেশ গড়তে চান, তাহলে আল্লাহর কোরআনের হুকুম মানেন, এক নম্বরে জাতীয় সংসদ থেকে, জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ কইরা দেখা। নামাজকে যদি সরকার বিল আকারে পাশ করে তাহলেই মানুষ নামাজি হবে। আমরা উলামায়ে কেরাম জীবন ভরে নামাজের কথা বলতেছি, এখনই যদি ইশার আজান দেয়া হয়, এখনই যদি নামাজ বিলে কোনো আজান দেয়া হয়, দেখবেন অর্ধেকের বেশি যুবক চলে যাচ্ছে। আমরা নামাজের পরামর্শ দেই, সৎ কাজের পরামর্শ দেই, আমরা কোরআন হাদিস দিয়ে বয়ান করি শোনা পর্যন্ত শেষ, কিন্তু সরকার যদি জাতীয় সংসদ থেকে বিল আকারে পাশ করে দেয়, এটা আমাদের জন্য হুকুম দেয়, আমার বিশ্বাস কসম খাইলে মিথ্যাবাদী হব না। সাবালেক যত না নারী আর পুরুষ আছে, একজনও বেনামাজি বাংলাদেশে থাকবে না। আর আল্লাহ পাক বলেন ইন্না সালাতা তানহালিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচাইতে বড় জিকির, আর নামাজের মাধ্যমে আল্লাহ পাক সকল প্রকার অন্যায় থেকে নামাজিকে ফিরায়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, জানতে চাইলাম আল্লাহ এই ইবাদত করব কতকাল, এক সিল্লা নামাজ পড়ছি, এক রমজান রোজা রাখছি, আমি তো গত বছর যাকাত দিয়েছি, গত দুইবার কুরবানি করেছি, আল্লাহ গত শুক্রবারে নামাজ পড়েছি, আর কতকাল ইবাদত বন্দগি করতে হবে? আল্লাহ কয় ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করবা একই নাসার আগ পর্যন্ত অর্থাৎ মরণ আসার আগ পর্যন্ত। আল্লাহ বলেন আমার জমিনকে যতদিন ব্যবহার করবি, আমার চন্দ্র সূর্য যতদিন ব্যবহার করবি, আমার ইবাদত ততদিন করিতে হইবে, ঠিক কি না? যদি ইবাদত করতে না চাস আর গুনাহ করতে চাস, তাহলে আমার সূর্যের থেকে বাইরে চলে যা, আমার চন্দ্রের এরিয়া থেকে বাইরে চলে যা, আমার জমিনের এরিয়া থেকে বাইরে চলে যা। কোথায় যাবি? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যে জায়গা যাবি সেই জায়গায় আমার আল্লাহর রাজত্ব, কথা বলেন ঠিক কি ঠিক না? ও যুবক গুনাহ করো, গুনাহ করার জন্য বলা হয় গুনাহ থেকে ফেরার জন্য তোমাকে তিনটে সবক মনে রাখতে হবে। তুমি যেখানে, তুমি যখন গুনাহ করো তখন তোমার মনের মধ্যে হিসাব থাকবে যে আমি যে হালাতে যে অবস্থায় যে গুনাহটা করতেছি, জিনা করো, চুরি করো, ডাকাতি করো, মদ খাও, প্রেম গল্প করো, যে গুনাহই তুমি করতেছো ওই সময় তোমার মনের মধ্যে যদি আইসা যায় যে আমাকে এই অবস্থাটা আল্লাহ দেখতেছে, তখন দেখবা তোমার ফিরা সম্ভব। আর ওই অবস্থা আল্লাহ দেখে কি দেখে না? বলেন দেখে কি দেখে না? মদ খাওয়ার সময় আল্লাহ দেখে? পায়খানার মধ্যে বসে খায় আল্লাহ কি করে দেখে? গুনাহ করি লেপের নিচে কম্বলের নিচে আল্লাহ কি ওই জায়গা দেখে নাকি? আল্লাহ কে আমি তো দেখি, দেখি সাথে তোমার সাথে গোয়েন্দা ফেরেস্তা আছে, গোয়েন্দা ফেরেস্তা গোয়েন্দা পুলিশও আছে না? গোয়েন্দা পুলিশের সিস্টেম কি, একেবারে পাবলিক হইয়া আঞ্চলিক হইয়া আমাদের সাথে প্যান্ট শার্ট টাই কোট পরিয়ে আমাদের সাথে চাদর কম্বল গায়ে দিয়ে বসে বসে পান খায়, গল্প করে, চা খায়, এর ফাঁদে আমাদের গোপন তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে যায়, আমরা টেরও পাইনে যে ওইটা পুলিশ, এরকম না গোয়েন্দা পুলিশ?
সেম কোয়ালিটি তোমার সাথে ফেরেশতা ঘুরতেছে, তুমি জানো না যে ওই ফেরেশতা কি কাম করতেছে, সব কথাগুলো রেকর্ড করে নিয়ে যাচ্ছে। তুমি মনে রাখো যেই গুনাহ করতেছো ওই গুনাহ করার সময় তোমার কেরামান কাতিবিন লিখতেছে, এ কথা মনে করলে তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। তিন নম্বরে গুনাহ করার সময় তুমি স্মরণ রাখবা যেই গুনাহ করার অবস্থায় তোমার হায়াতের শেষ ঘন্টা বেজে যেতে পারে, তুমি যে গুনার মধ্যে আছো ওই অবস্থায় তোমার শেষ ঘন্টা শেষ টাইম হয়ে যেতে পারে। কথা বলেন, মদ মুখে দিয়েছো ওই অবস্থায় তোমার মরণ হতে পারে, সিগারেট মুখে টানতেছো ওই অবস্থায় তোমার মরণ হতে পারে, চুরি করতেছো ওই অবস্থায় তোমার মরণ হতে পারে, জিনারত অবস্থায় তোমার মরণ হতে পারে, আর যে অবস্থায় মরণ হবে তুমি হাশরের মাঠে উঠবা ওই অবস্থায়। যা আল্লাহ রাসূল বলেন, তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে মরণটা তোমার তেমন হবে, মরণটা তোমার যেমন হবে হাশরের মাঠে উঠাও তোমার তেমন হবে। তুমি জিনারত অবস্থায় উঠবা, মদের বোতল হাতে নিয়ে উঠবা, বিড়ি হাতে নিয়ে উঠবা, দাড়ি কাটা অবস্থায় মরছো কিয়ামতের ময়দানে দাড়ি কাটা অবস্থায় উঠবা, বেপর্দা অবস্থায় মারা গিয়েছো বেপর্দা অবস্থায় তুমি কিয়ামতের ময়দানে উঠবা। কাজেই তোমাকে ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত কতক্ষণ, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিনের মরণ আসার আগ পর্যন্ত। জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি একটু সহজে সংক্ষেপে বলে দাও, রাত বেড়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন ইবাদত মাত্র দুই কথার নাম, একটা হলো মা তাকুমুর রাসূলু ফাকুজুহু ও মা নাহাকুমানু ফান্তাহু, ছুটি সবাই চলে যেতে পারেন, অতি সহজে বলে দিছি। ইবাদত কাকে বলে? দুইটা কথা, মুখস্থ কয় কথা, জোর হলো না, দুইটা, অর্ধেক ধরা আর অর্ধেক। তবে ধরারটা ধরা সহজ, সাড়ারটা সাড়া বাড়ি কঠিন, সাড়ারটা সাড়া কঠিন। ধরারটা ধরলে যত তাড়াতাড়ি আপনাকে আল্লাহ পাক আবেগ বলে গ্রহণ করবে, সাড়ারটা সারলে তার চাইতে বেশি পছন্দ করে আল্লাহ তাআলা। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আবু হুরায়রা বলেন হুজুর একবার আমাদের সামনে বসে বলতেছেন, এই মাইয়া কুজু মিন্নি খামসা খেসালিন, আমার থেকে পাঁচটা কথা কে গ্রহণ করবা? আবু হুরায়রা আগে আগে থাকেন, উনি দাঁড়ায় বলেন জি হুজুর আমি নেব। হুজুর বললেন এই পাঁচটা কথা যদি তুমি আমল করো অথবা অন্য কেউরে পৌঁছই দিবা, এই পাঁচটা কথা মনে রাখবা। এক নম্বরে হলো ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস, তুমি যদি সবচাইতে বড় আবেদ হিসেবে আল্লাহর কাছে উঠতে চাও তাহলে যত প্রকার হারাম আছে, যত প্রকার হারাম আছে হারামগুলোকে ছেড়ে দিবা, ইবাদত তো করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করা, যাকাত দিবা। এ ভাই, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আবার সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, লুচ্চমি করেন, মদ খান, গাঁজা খান, ফেলচিডিন খান, হিরোইন খান, ব্যারাক করেন, অ্যাডভান্স করেন, কারিতাস, বিয়ার বিবি, স্বনির্ভর, জাগরণী, চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, যত সুদিয়ে কারবারের সাথে লেনদেন আছে, সমিতির থেকে টাকা এনে রিক্সা বানাচ্ছেন, গাড়ি বানাচ্ছেন, টেম্পু বানাচ্ছেন, বাস বানাচ্ছেন, সবগুলো মাইর আপনার ইবাদত বন্দেগী সবকে গ্রাস করে ফেলাই দেয়। আল্লাহ নবী বলেন সুদিয়ে কারবার এর ভিতরে এত বড় অন্যায় রয়েছে, এমনি একটা একটা করে গুনাহ করলে যে গুনাহ করবেন ওই গুনার গুনাহ, যেমন বিড়ি খাইলে শুধু বিড়ির গুনাহ, শুকরের গোস্ত খাইছেন শুকরের গোস্ত কার গুনাহ, জিনা করছেন জিনার গুনাহ, মদ খাইছেন মদের গুনাহ, আর সুদ খাইলে অথবা দিলে সত্তর প্রকারের গুনাহ। কয় প্রকার? তার ভিতরে আলাহা হারবুম বিল্লাহি রাসূলিহি, সত্তর প্রকারের গুনার মধ্যে এক নম্বর গুনাহ হলো আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। জগতে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারছে? মহারাজ নমরুদ পারছে, ফেরাউন পারছে, সাদ্দাত পারে নাই। সুদে কারবার যেই করবে যেই করবে আল্লাহ পাকের সাথে যুদ্ধ হবে তার, আর আল্লাহ যদি কের সাথে যুদ্ধ করে তার সাথে কেউ আল্লাহর সাথে কেউ টিকতে পারে না, আমি আপনিও পারবো না। দুই নম্বর, একে একে যাইতে যাইতে সত্তর নম্বরের সুদে গুনা, যত প্রকার সমিতি বাংলাদেশে আসে সমিতির সাথে লেনদেন করা মানেই সুদ দেওয়া বা খাওয়া, এর ভিতরে আপনার রয়েছে সত্তর নম্বরের ছোট গুণা হলো আইসারুহা আইয়ান কেহার রজুলু উম্মা, সবচেয়ে ছোট গুণা পুরুষে তার মায়ের সাথে জেনার গুণা, মায়ের সাথে জেনার গুণা, মায়ের সাথে জেনার গুণা। মহিলা যদি সুদ খায় বা দেয় আপন বাপের সাথে জেনার গুণা। সাহাবা ইকরাম বললেন কাম্মার রাইয়া রাসূলুল্লাহ, হুজুর কয় টাকায় কয়বার জেনার গুণা? হুজুর বললেন আর রেবাবি দিরহামিন কাছে তিওয়া সালাসিনা জিনিয়া, এক টাকা পরিমাণ সুদ খাইলে বা দিলে আপন মায়ের সাথে আপন বাপের সাথে ছত্রিশ বার জেনার গুণা লেখা হয়ে যায়। ও মুসলমান, নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করা সহজ কিন্তু গুনার কাজ ছেড়ে দেওয়া বড় কঠিন। এই জন্য হুজুর বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যদি তুমি সবচাইতে বড় আবেদ হইতে চাও তাহলে যত প্রকার হারাম আছে হারামগুলো তুমি ছেড়ে দাও। দুই নম্বরে ওয়ার্দা বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস, দুই নম্বর নবী হাদিসের মধ্যে নসিহত করেন
ওয়ার্দা ওয়ার্দা বিমা কসমাল্লাহু লাকা তাকুনা আগনান নাস, আল্লাহ পাক তোমারে যা সম্পদ দিয়েছে ওর পর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে হবা তুমি দুনিয়ার সবচাইতে বড় ধনী। কথা কন টিকিডিং না। আর যদি তুমি ওর পর সন্তুষ্ট না থাকো, সারা দুনিয়ার মালিক যদি তোমারে বানাই দেওয়া হয় তবুও তোমার পেট ভরবে না। হাদিসের মধ্যে বুখারীতে আসছে, আল্লাহ নবী বলেন দুনিয়ার সাথে মানুষের এমন একটা আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা, দুনিয়া মানুষের ভিতরে এমন ভাবে ঢুকাইতেছে যদি কেউ একটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, ওই লোকের কাছেও যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কেমন আছেন অর্থনৈতিকভাবে, পুরো দুনিয়ার মালিক, পুরো দুনিয়ার মালিক, তারে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন অর্থনৈতিকভাবে, ব্যবসার ব্যবসা বাণিজ্য কেমন, কয় যে না মোটে একটা দুনিয়া, এদি কি হয় কয় একটা দুনিয়া দিয়ে, পুরো দুনিয়া দিয়ে বলে একটা দুনিয়া কে আসে আর একটা দুনিয়া চায়। আর যদি খুশি থাকো তাহলে অল্পেই খুশি, আমি বলতে বলি মাঝে মাঝে, এই আগে একদিন দেখলাম ফেসবুকের ভিতরে একটা ফকির শুয়ে শুয়ে থাল পাইতে ভিক্ষে করতেছে, আর একটা ফকির হাইটে হাইটে, যারা দেখছো ফেসবুকে তারা আমার সাক্ষী দিতে পারো কে করতেকে এইভাবে কালেক্ট করে বড় সুন্দর, মাঝে মাঝে দুনিয়াটা খুব সুন্দর আসে। তো দেখলাম ওই বগলে ক্রাশ বাদাইয়া ফকির ভিক্ষে করে বেড়াচ্ছে, ওই ফকির ভিক্ষে করতে করতে আইসে যে এক ফকির শুয়ে ভিক্ষে করতেছে, এখন ওই শোয়া ফকিরের কাছে আইসা হাঁটা ফকির ব্যাগের থেকে বেরোইয়া 5 টাকার একটা কয়েনের থালের মধ্যে ছেড়ে দিছে। এখন পাশে যারা তারা জিজ্ঞেস করছে ভাই আপনিও ফকির ও ফকির ভিক্ষে করে এনে খয়রাত দেয় এত দেই নেই কোনোদিন, তো বলতেছে যে ভাই আমি তো 12 দুয়ার ঘুরে ঘুরে ভিক্ষে করতে পারি, কেউ আমার ভিক্ষে না দিয়ে চলে যেতে গেলেও তার পিছে খানিক আটি, আর স্বাভাবিকভাবে মানুষ ফকিরকে দেখলে কাছের থেকে সরিয়ে যায় কাছে আসে না, এই লোকটা হাঁটতে চলতে পারে না জায়গায় শুয়ে থাকে, কেউ যদি মায়া করে ওর কাছে এসে 2 টাকা দেয় তাহলে পায়, নইলে কোনো জায়গায় যাইতে পারে না। আর আমি যদি দেশ দুনিয়া ঘুরে ঘুরে ভিক্ষা করি কাজেই আমি তার চাইতে ভালো আছি, আমি যা পাইছি তার থেকে আমার শোয়া ভাইটারে 5টা টাকা দিয়ে যাই, আমি তার চেয়ে ভালো আছি। এই ফকির ধনী লোক, কতক্ষণ এই ফকির, আর এই অঞ্চলে আছে বহুত বড় লোক সারা দুনিয়া ব্যাপী আছে, জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, কয় না ঢাকায় মাত্র 2 ডিএ বাড়ি ওই দিয়ে কি আয়, আপনি কেমন আছেন, কিচ্ছু নাই মাত্র 10টা ট্রাক, কিচ্ছু নাই মুঠে 10টা ট্রাক, আপনার কি হালাত, মাত্র 4টে ইন্ডাস্ট্রিজ, মাত্র 2 ডিএ গার্মেন্টস, কি হয় কন্দি হুজুর ইদি বাইছি থা যায়, তোমারে পুরো দুনিয়ার তাবিজ বানায় ফ্যাটের মধ্যে ঢুকাই দিলে তোমার অভাব সারবে না, কথা কর না কা, যে যে হালাতে আছি বলেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবা আখিরাতের ব্যাপারে উপরের দিক তাকাইবা, দুনিয়ার ব্যাপারে দুনিয়ার সময় তুমি নিচের দিক তাকাইবা, আল্লাহ আমারে যেমন রাখছে আমার চাইতে গরিব মানুষ দুনিয়ায় আছে না নাই, তাহলেই তুমি শুকর আদায় করতে পারবা আলহামদুলিল্লাহ। আর আখিরাতের ব্যাপারে তুমি উপরের দিকে তাকাইবা, সে সময় আবার নিচের দিক তাকাবা না, কিন্তু আমাদের স্বভাব হলো দুনিয়ার ব্যাপারে উপর দিক তাকাই আখিরাতের ব্যাপারে নিচের দিক তাকাই, দুনিয়ার ব্যাপারে কই হ্যাঁ আমার কি আছে মাত্র 4 ডিএ বাড়ি, আর আকিস সাহেবের কত 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 কথা, আর আখিরাতের ব্যাপারে কই আরে মিয়া অত বিরক্ত করো কেন, তবু আমি তো শুক্রবার ওলিতে নামাজ পড়ি তো, কতজন তো তা হয় না, তোমরা তো তাগে কাছে যাও না, আছে না নাই, দুনিয়ার ব্যাপারে তাকায় উপরের দিক আর আখেরাতের ব্যাপারে তাকায় নিচের দিক, মানে উনার চেয়ে খারাপ মানুষ আছে সেই হিসেবে উনি অনেক বুজুর্গ, তুমি জীবনে ভালো হতে পারবা না। ওয়ার্দা বিমা কসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 3 নম্বরে আমার ঢাকার মা বন্ধা ভালো করে মনে রাখবেন, এদিক পুরুষে পুরুষে যতটা হিংসা নারীতে নারীতে তার চাইতে বেশি হিংসা, কথা কন, দুইটা মুরগে মারামারি খুব কমই করে কিন্তু দুইটা মুরগির মারামারি খুব বেশি দেখা যায়, দুইটা পুরুষ কুত্তা মারামারি খুব কমই করে দুইটা মহিলা কুত্তার গ্যাঞ্জাম খুব বেশি দেখা যায়, কথা বলেন ঠিক না, রাগ করেন না আমার মা বন্ধু আমি গ্রামে তাইছি কয়ে চলে যাবো আল্লাহর রহমতে আমারে ধরতে পারবেন না, টুকিটাকি যত ঝামেলা সেইগুলো আমার সামনে পড়ে আর তাই নিয়ে দরবার করি, মোটা মোটা গুলো বড় হুজুররা কবে, আমি গ্রামের ছোট যাইলা চিকুন ফাঁসা আলা জাল খালকুয়ের মধ্যে মারবো চেলা ফুটি যা পাবো তাই ধরে খাবো,
বড় বড় চাইলে মামুন সাপটা ভিন্ডা যারা বড় আছে উন্ডা সাগরে জাল মারবে, ওর মধ্যে বড় বড় রুই কাতলা বাঁধাবে, পাইলে ভালো না পাইলেও ভালো, কিন্তু আমার এই মশারি জালের থেকে কেউ রেহাই পাবে না ইনশাআল্লাহ। সেলা ফুটি যত আছে সব আমি ধরে ছেড়ে দেব। আসিন ইলা জারিকা তাকুম মুমিনা, যদি মুমিন হইতে চান আল্লাহর নবী বলেন তাকুম আসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, দালান বানাবা বিল্ডিং বানাবা এমন কায়দা বানাইও না যে পাশেওয়ালার বাতাস আটকে যায় তার বাড়ি বিরোধ লাগে না, এমন কায়দা করবা না, এমন জায়গা বিল্ডিং বানাবা না যাতে প্রতিবেশীর বাড়ির রাস্তা বন্ধ হইয়া যায়, তোমার বিল্ডিং এর কারণ যদি পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ হইয়া যায় আল্লাহ তাআলা তোমার বেহেশতের রাস্তা বন্ধ করে দেবে। দালান বানানোর সময় একটু বেহেশতের রাস্তা বন্ধ হবে তাতে বলে সুবহানাল্লাহ, আল্লাহ এ দুষ্ট জায়গা আছে, জায়গা আছে ঢাকা শহরের ইঞ্চি ইঞ্চি কোটি কোটি টাকা দামের জায়গা, তারপরও যদি আপনি এই ঢাকা শহরের থেকে এক আধ জায়গা ছাইড়া দেন আল্লাহ পাক আপনার জান্নাতের মধ্যে জায়গা ছাইড়া দেবে। একটু সুবহানাল্লাহ কয় না, এবার ভয় পাচ্ছে যে বাড়ি সুবহানাল্লাহ ঠকি যায় নাকি, এ ঢাকার জায়গার দাম বেশি মিরপুরের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার, এই জায়গা আটখানিক যা আস্তা ছাড়িয়ে দেন জান্নাতের মধ্যে আটখানিক ছেড়ে দেবে। আমাদের গ্রাম অঞ্চলে বলে কেউ যদি পয়সা গ্রাম এলাকাতে জমি কাত রাখে মুরব্বী রাখে, আরে বেটা গ্রামের ভিতরে বিল কুয়োখানা গর্তের মধ্যে না রাখিয়া ঢাকা শহরে এক জায়গায় রাখে তো দুই কাঠা একদিন দুয়ে খাতি পারবি কথা না। আপনারা মিরপুর আলাদা সাক্ষী দেন, এক সময় মিরপুরের জমি কেউ কেউ কিনতে চাইতো না, শিয়ালকুত্তর বসবাস ছিল, সেই সময় বিল অঞ্চল কুয়োখানা গর্ত মর্ত খানিক রেখে দিয়েছেন, এখন তা সোনার চাইতে দামি ঠিক না। তাহলে জান্নাতের মধ্যে যদি আত খানিক রেখে তুতি পারেন সেদিন কাজে লাগবে কি লাগবে না, এর জন্য শর্ত হল আসিন ইলা জারিকা, প্রতিবেশীর দিক খেয়াল। প্রতিবেশী কইতে যে আমার একটা কথা না বললে ভালো লাগতেছে না, সেটা হলো প্রতিবেশীর ক্লাসিফিকেশন আছে, আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমার মা কথা কন, আমি তো আমি আমার পরে প্রতিবেশীর একটা ক্লাসিফিকেশন আছে, আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমার মা, আমার স্থান সবচেয়ে বেশি পাবে আমার মা, তারপরে প্রতিবেশী আমার আব্বা উনি আমার আমার স্থান পাবে, এরপরে প্রতিবেশী আমার স্ত্রী সে আমার স্থান পাবে, এরপরে প্রতিবেশী আমার সন্তান তারা আমার কাছ থেকে পাবে, এমন করে ধীরে ধীরে সরছে আমার ফ্যামিলির সদস্য যারা সকলে আমার প্রতিবেশী তাদের প্রতি স্থান করার কথা আল্লাহ রসুল বলেছেন, তাহলে তুমি মোমেন হতে পারবা। কিন্তু আমার ঢাকা শহরের বহুত নিপট আমরা ফেসবুকে পাই, খবরে পাই, পিপারে পাই, টেলিভিশনের থেকে মাধ্যমে আমরা রেডিওর মাধ্যমে শুনি ঢাকা শহরের বা শহর অঞ্চলের মহিলারা পারিবারিক বাড়ির মহিলারা তারা কাজের মেয়েদের সাথে যে আচরণ করে, যে আচরণ করে অমানসিক, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, পশুর মতো ব্যবহার, বালহুম আদাল্লু তার চাইতে নিকৃষ্ট কথা বলেন ঠিক কি ঠিক না। খুন্তি পুড়াইয়া কাজের মেয়ের পিঠে দাগ দেয়, তুমি দাগ দেওয়ার সময় নিজের পিঠটারে একটু আন্দাজ করে সাসি আম্মা কাজের সামান্য ত্রুটি বিচ্যুতিতে জুতো দিয়ে নাকে মুখে পিটাই, যারা এই আচরণ করে আমার মনে হয় ওরাও কোন বাড়ির কাজের মেয়ে ছিল, ওরা কোন সৈয়দের মেয়ে নয়, ওরা কোন জমিদারের মেয়ে নয়, ওরা নিশ্চয় কোন কাজের বাড়ি ভিক্ষুকের মাইয়া ফকিরের মাইয়া, মাইর খাইয়া আসছে তাই সেই বাড়ি শোধ দেয় ঠিক না। রাতের বেলায় ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে দামি আলিশান গাড়িতে এসি স্লিপিং চার কোচ, চারটে সিট নেছে স্বামী স্ত্রী দুইজন আর লালটু আর বল্টুর জন্য দুনিয়া, ছোট্ট ছোট দুনিয়া লালটু বল্টু আছে সাতজনে ষাট সিট, রাতের বেলা শীতকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাইতেছে, কাজের মেয়েটা এগারো বছর বারো বছর বয়স, তার গায়ে ভালো একটা জ্যাকেটও নাই, ভালো একটা চাদরও নাই, মাথা একটা মাফরারও নাই, একটা কান টুপিও নাই, স্রেফ একটা পুরন জামা তার গায়ে রয়েছে, আর সেই বাচ্চাটার জন্য একটা সিট জুটলো না, জমিদারি কলাইয়া চার বাপ বেটা চারজনে চারটে সিট নিলে, ফকিরের মেয়েটা গরিব মেয়েটার জন্য একটা সিট কেনার পয়সা নাই, তা জমিদারি কলায় স্লিপিং চেয়ারে যাও কেন, তুমি যাবি লোকাল বাসে, তুই যাবি ড্যামে নো সিমনে যাবি কথা না কেন, তুই যাবি ট্যাম্পুতি যাতে সব কয়জন এক কায়দায় যাওয়া যায়, জমিদারি কলাইয়া বিমানে যাও কাজের মেয়ের জন্য সিট থাকে না, জমিদারি কলাইয়া এসি গাড়িতে যাও কাজের মেয়ের জন্য সিট কেনার পয়সা থাকে না, তোমার জমিদারি কলানো ঠিক না। এরপরে তারে দায়িত্ব দেশে আমরা দুজন ঘুমাচ্ছি ওরাও ঘুমাচ্ছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবি আমার লালটু বল্টু জন্য সিটি তিহড়িয়ে না যায়, মেয়েটা দাঁড়াইয়া কিছুক্ষণ থাকে তো সে সে ছেলে মানুষ হঠাৎ করে ঘুম এসে গেছে, ওই ঘুমের ফাঁকে বল্টু একটা ভরিয়ে গেছে আর গোলটু ক্যাক করে উঠছে, মা বাপ উঠে ওই মেয়েটার গলা চিপে ধরে নাকে মুখে থাপ্পড়
মেয়েটা মায়ের খাতি খাতি শীতের রাত্রে দম বের হয়ে যাওয়ার কায়দা। এরপরে তো তাকে ডানিয়ে তারা কায়দারে ঘুমাইছে, ওই মেয়েটার আর সিট দেয় নাই, তার এইবার পানিশমেন্ট দিছে কি, এই তুই তোর আন্টির পায়ের নিচে বয়, তোর আন্টির পা ঝুলে রাখতে রাখতে আন্টির পা ব্যথা করতেছে, আন্টির পায়ের নিচে বসাই দিয়ে আন্টি তার পায়ের গাড়ির উপরে পা উঠাই দিছে। মেয়েটা ওই জায়গায় বৈশা মালিকের কাছে অভিযোগ করতেছে, রব্বুল আলামিন আমি কি দুনিয়া একা আসছি, তুমি না আমারে পাঠাইছো, আমি রুহু হিসেবে কি অন্যায় করেছি, রুহ তো সাব্বে কসুরতে কুইতো নাতে সবাব, সমস্ত রুহু নিরাপরাধ ছিল, কেন তুমি আমার গরিবের ঘরে পাঠাইয়া আজকে জালেমের পায়ের তলে আমার শীতকালী দিন বসাই রাখছো। ও যদি হাই সাইডে কয় তাহলে তোমাকে আল্লাহ তাআলা ওয়াচিরে অল্প দিনের ভিতরে ওই মেয়েটার পায়ের নিচে তোমার দ্বারে বসাইয়া তারে আরাম করাবে, আর তুমি সেদিন থাকবা বান্দি, ও থাকবে রাজরানী। আল্লাহ বানাইতে পারে কি পারে না? আমার মামুনরা জমিদারি করাবেন তাহলে সকলকে নিয়ে করাবেন, না পারলে ওই গরিবের উপরে এরকম জুলুম করবেন না। ঈদের সময় আসলে, সিজন আসলে দামি দামি কাপড় হাজার হাজার টাকা মো সুন্দর আয় নিজেরা কেনেন, আর ওই মেয়েটার জন্য যে নিক্সন মার্কেটে থেকে একটা পুরন কাপড় কিনে নিয়ে আসেন। গরিবের পোলা, তার কি নতুন কাপড় পরার শখ হয় না? তার জন্য বাড়ির কাজ নিজের মেয়ের পুরন কাপড়টা তার গায়ে দিয়ে পরাই দাও, আর তোমার জন্য দামি কাপড় পরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে না। আসতেন এলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। আমরা যাই আল্লাহর রহমতে সারা বাংলাদেশে তো ঘুরি, যেখানে যাই সেই এলাকায় যা আছে আমাদেরকে হাদিয়া দেয়। ওই সিরাজগঞ্জ এলাকায় গেলে লুঙ্গির কারখানার মধ্যে এয়ার নিয়ে যায়, হুজুর আসেন একটু দোয়া করেন, দোয়া করতে যায় আর থান ধরে দিয়ে দেয়, হুজুর এই লুঙ্গিগুলো হলো 2200 টাকা দামের, এক একটা এক এক পিস, এই থান ধরে আপনার। আমি বলি, আমরা বলি যে হুজুর ভাই আমাদেরকে এত দামি লুঙ্গি না দিয়ে এই দামি লুঙ্গিগুলো গরিবগুলা গোড়াবাগে দিয়েন, আমরা এক রাতির টাকায় দিয়ে ওরম লুঙ্গি 100 কিনতে পারি, কাজেই আমাকে দেওয়ার দরকার নাই, দেবেন ওগুলো গরিবকে। কথা বলেন, হয় যে হুজুর গরিবকে দেওয়ার লুঙ্গি আছে সেগুলো হলো 150 টাকা দামের, যায় এক দুইবার দোয়ার পরে পরে যদি দরজায় পা ভাগ করে দাঁড়ায় ঘরের মধ্যে তাকালে এক্সরে করা লাগে না, আর ও লাখের সব দেখা যায় ইন্টার ক্লাস, সেইগুলো ওরা জীবনেও দামি এগুলো বন্টন করে দিয়ে দেয়। তো দোস্ত আসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, কথা বলেন হাসি মুখে কথা বলবেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মিষ্টি সুরে আসসালামু আলাইকুম, কাকা কেমন আছেন, রাতটা কেমন গেল, প্রতিবেশী মেয়েরা আপা রাতটা কেমন গেল, ডায়াবেটিস বাড়ছে নাকি, শ্বাসে কষ্ট ছিল নাকি, কেমন হয়েছে ঘুমটা, এগুলো জিজ্ঞেস করেন। আর যদি খ্যাকশিয়ালের মতো ভ্যাকসিন মেরে তাকাও তালি 24 ঘন্টা বদ্ধ হরে আল্লাহ, শয়তানটা মল্লি বাস্তাম কথা কন আসিন ইলা জারিকা, রাতভর কইলে শেষ হবে না, কিন্তু কণ্ঠ বসে গেছে সাথে সাথে মাইকের সাউন্ড আসছে, আমি মাইক্রোফোনে পাচ্ছি না, অনেক ভালো বাহিরে খুব সাউন্ড আসছে কিন্তু মাইক্রোফোনে পাচ্ছি না, বক্তাদের পুঁজি আলো মাইকের সাউন্ড, এইটার ভিতরে থেকে এমন একটা আওয়াজ আসে যে আওয়াজে বক্তারা ফুর্তিতে কথা কয়, আর শুরু থেকেই দমাই গেছি, পাইরি উঠতেছি না, এদিকে গাড় ব্যথা করতেছে, আল্লাহ শেষ দিকে আপনার সাউন্ড বাড়াই লাভ নাই, আর দুইটে আছে, তাহলে মোমেন হইতে লাগবে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, পারবেন তো ইনশাআল্লাহ। প্রতিবেশী দোকানদার এই ব্যাকসেট বক্সেট মাইকের যে পার্টি আছে ওদের তো অ্যাডিয়াল ওই বড় বড় বক্স বাইরে দিয়ে ধুম ধারাক্কা বাড়ি, যতক্ষণ ভদ্রলোক তবলিগের লোক পাশে কাপড়ির দোকানদার সে পাশের তার পাশের দোকানদার ওই রকম বিশাল টেলিভিশন চালাইয়া ডুম ঢাম করে বাড়ি দুড়ি মারতেছে রাতে 1টা 2টা পর্যন্ত। প্রতিবেশী তবলিগের সাথী চরমুনার ভক্ত কয় ভাই তোমার পাশে আমি ব্যবসা করি, তুমি অত জোরে শব্দ করো কেন, তুমি একটু সাউন্ড কমায় দিতে পারো না, কয় যে যার যার দোকান তার তার হিসেবে কথা বলবেন না, আমার দোকানে আমি জাহান্নামের আগুন জ্বালাবো আপনার কি, আচ্ছা ঠিক আছে তাই জ্বালা। পরের দিন ওর ব্যবসার চুমা এই কাপড়ির দোকানদার কয় যে হ্যাঁ আমার দোকানে আমি হবে, উনি যে টিন বড় একটা নিয়ে ঠাস ঠাস করে বাড়ি দেয় কার বাড়িতে জোর বেশি, আমি ভাই ওরকম করে কর আমার দোকানে আমি জান্নামে রাখুন জল, তোর তোর কি উপযুক্ত জবাব না দিলি সোজা হয় না, কথা কান না। স্বামী রে স্ত্রীতে কইতেছে, স্বামীকে স্ত্রীতে বলতেছে দেখেন নাসির হুজুর বললেন ওলামাই কেরামের কাছ থেকে শুনছি দাড়ি বড় দামি জিনিস, সুন্নতে নবাবী বলকে ওয়াজিব, দাড়ি কাটা অবস্থায় তো আপনি জান্নাতে যেতে পারবেন না, পাশাপাশি দাড়ি রাখলেও আমার ভালো লাগে কারণ দাড়ি কাটার পরে একদিন পরে যে ছোট ছোট আল বেরোয় ওই দিয়ে যে জায়গা ঘষা দেন সেই জায়গা ছুলিয়ে যায়, কাজেই দাড়ি রাখলে ভালো হয়, ওই যে ফোম ফোম স্প্রিং স্প্রিং করে এটি বেশি ভালো হয়। হ্যাঁ স্বামীতে কয় দেখো আমার দাড়ি আমার ব্যাপার, এ নিয়ে তুমি নাক গালাবা না, আর কথা বলবা না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে,
মহিলাকে আস্তাগফিরুল্লাহ মাফ চাই তোমার কাছে, তোমার দাড়ি তুমি রক্ষা করো, আমার তা আমি রক্ষা করি। অফিসে পাঠাই দিয়েছে খাওয়াই দাওয়াইয়া, মা পাঠাই দিয়ে মাথায় সাবান মাখাইয়া রিজারেটটা কিনিয়ে এনে আয়নার সামনে মহিলা যে পুরো মাথা চাইছে নেড়া হয়ে দেখছে। দেখো আমার মাথা নিয়ে মার নাক গালাবা না, মুখ তোমার তোমার তা নিয়ে নাক গালাতে মার, গালালাম না মাথা আমার। এখন মহাবিপদে পড়ে গেছে, কয় আস্তাগফিরুল্লাহ মাফ চাই, তোমার মাথারও চুল রাখো আমার মহিরও দাঁড়িয়ে রাখবো। অন্য মানুষের জন্য তাহাই তুমি পছন্দ করো, যাহা নিজের জন্য পছন্দ করো নিজে যা বানানা বাসো, অন্য মানুষের জন্য তাহা পছন্দ করবা না। যা তুমি ভালোবাসো দান করার সময় তাই ভালো তাই তুমি দান করবা, টাকা জিরা ভালো নতুনটা দান করবা। লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ফকিরনী মহিলা আয়েশা বস্ত্র চেয়েছে, ও মা আয়েশা আমার পরিমাণ মতো কাপড় নাই, ঘরে যদি কাপড় তাকে আমাকে একটু কাপড় দেন। সিদ্দিকা আয়েশার ঘরে একটা পুরন কাপড় ছিল, ওই কাপড়টা মহিলাকে দিয়েছে। নবী পাক জানতে পেরে বললেন, আয়েশা তুমি পুরন কাপড় মহিলাকে দিলে কেন? কয় হুজুর ওইটা আমি আর পরব না, আমার এখন পছন্দ হয় না। হুজুর আয়াত শুনাই দিলেন, লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি পছন্দ করো ওইটা না দেয়া পর্যন্ত নাকি পাবা না। হারচে দারি সর্প কুন্দর রাহেও লানতানালুল বিররা হাত্তা তুনফিকু। সঙ্গে সঙ্গে সিদ্দিকা আয়েশার নতুন কাপড়টা মহিলা ভিক্ষুকরে দান করে দিলেন। ও আমার মামুন্দা, পর্দারালে মামুন্দা, আপনাদের এলাকারও বহুত আছে, মুন্সিগঞ্জ শ্রীনগর আমার একটা একটা ভক্ত আছে, এই ওয়াজের ভক্তের মহাজের মাধ্যমে তারা আমার অত্যন্ত পুরো ফ্যামিলি ভক্ত হয়ে গেছে। ওই বাড়ির মহিলার স্বামীটা থাকতেন সিঙ্গাপুর, আর দুইটা ছেলে থাকে ইটালি, একটা ছেলে বাড়ি থাকে। প্রত্যেক রমজান ওইলাকে আমার তফসির মাহফিল আছে, আমি রমজানে যাই, আমি তফসির মাহফিলে গেলে মহিলা অনেকগুলো কাপড় আমার কাছে দেন, আমার বাড়ির জন্য নাম দেখে দেখে দেয়, এইটা কাকি আমারে দেবেন, এইটা ভাবিরে দেবেন, আর কতগুলো কাপড় দেন। উনি আমারে বলেন যে হুজুর এই ঈদে আমি যেরকম কাপড় পরবো সেই রকম কাপড় কিনছি আমি সকলের জন্য, একই দামের কাপড় আমাকে আল্লাহ পয়সা দিয়েছে। আমার দুইটা ছেলে ইটালি থাকে, স্বামী সিঙ্গাপুর থাকে, থাকতো আমার পয়সার মালিক, কাজে আমি পরবো 5,000 টাকার কাপড়, আমার এলাকার গরিব বন্ধা তারা ওই দামি কাপড় কিনতে পারবে না, তাদের মনের মধ্যে খারাপ লাগবে, এই জন্য ঈদে আমি যা পরবো এইরকম কাপড়ই কিনছি তাদের সকলের জন্য, একই মানের কাপড় নিজেও পরতেন অন্য কেউ দিতেন। আমার বড় লোক ভাইরাই রমজান মাসে আপনারা যাকাত দেন, ওই যে আগে বলছি না লুঙ্গি দেন, বেলা এসে বলতেছে ভাইজান দুইটা টাকা দেন, এক পোয়া কাঁচামরিচ কিনতে হবে, জিন্দ শিন্ন পোশাক পরে ভাইজান দুইটা টাকা দিলেন, দুই টাকা নিয়ে মরিচ কিনে নিয়ে বাড়ি গেল। যাওয়ার সময় আমার ভাইজান দেখালেন যে লোকটারে দেখে রাখো, অমন সিরা ফাটা পোশাক আর ওই সময় দেখি নেই আমি। উনি বললেন যে এই লোকটা আজ থেকে 2 বছর আগে, মাত্র ছেড়ে 2 বছর আগে খুলনায় পুরন বাজারে হিরো সাইকেলের সবচাইতে বড় মার্কেট ছিল ওনার, উনি ছিলেন ইম্পোর্টার, বাংলাদেশের প্রথম ইম্পোর্টার, ভারত থেকে হিরো সাইকেল ইম্পোর্ট করতেন ওনার নামে। সেই ভদ্রলোক আজকে 2 বছর আগে এমন হয়ে গেল যে 2 টাকা মরিচির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। পারে পারে জোর হলো না পারে? সাবধান সতর্ক থাকবেন, অহেব্বুলিন নাসে মা তুহিব্বুলি নাফসিক, নিজে যা পছন্দ করেন তাই অন্যের জন্য করেন। বিস্কুট একখান দিয়ে বিস্কুট দেছে, বিস্কুট একখান কামড় দিয়ে অর্ধেক খাইয়া স্যাগরা, আরে নানটু এ পসা তুই কা, তু পসা বলে তুমি খাবো না তা নানটু খাবে কা, তুমি যা পছন্দ করেন তার একজন ফেলে দাও কুত্তই খাক। হুজুর অত খোটা বাসা চলা যায় না, এতটুক খোটা বাসা করলেই চলতে সহজ হয়, কথা কন না কেন? সবাই তোমারে ভালোবাসে। 5 নম্বর হলো ওলা তুকসির জেহ কাফা ইন্না কাসরাতা জেহ কে তুমিতুল কলব, হাসবেন কম কাঁদবেন বেশি, হাসবেন কম কাঁদবেন বেশি। মাঠে হাসি খুশির সাথে কথা শুনছেন ঠিক আছে, মুখ পুড়ায় বসে থাকলে ভালো লাগে না, হাসি খুশি আনন্দের সাথে শক্ত শক্ত কথা বলে যাচ্ছি। আরে ভাই অপারেশন করতে গেলে অবাস করে নিতে হয়, ওয়াজের ভিতরে এত শক্ত কথা কইতে গেলে একটা হাসি আনন্দের মধ্যে দিয়ে নাকলি হয় না, কিন্তু কাদার সময় হলো তত
জাফা জুনুবহু আনিল মাদাজিয়া দুউনা রাব্বাহুম খাউফা তামা শেষ রাত্রি বিছানা থেকে উঠে দুই চার রাকাত পড়ে মালিকের কাছে কাঁদবেন অজরে কাঁদবেন উদুউ রাব্বাকুম তাদাররুকুফিয়া কান্নাকাটির জন্য মাইক লাগে না দলবল লাগে না খেসড়ি লাগে না সবাই জুটে বুটে খেসড়ি রান্না করে মাইকি সাপ্তাহিক ভাবে জিকির আর জিকিরি ভাব কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কই হট হট করে কারা দেখবি সুবহানাল্লাহ সুবহান বমি আসে এই জিকির শুনলি আছে না নাই ফ্রেশ জিকির শিখবা শর্ম নাই যাবা দেখবা কি সুন্দর শিখাই দেয় শিখাই তো দেয় বাড়িয়েছে তো পারো না একটু একটু আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দুলিল্লাহ কি আর আলহাম কি জিকির রে কাইছে দুই ভাগ করে মাঝখানে আবার বেড়া দিয়ে দিছে এই ফকুবাজি জিকির বাদ দেবা পরিষ্কার জিকির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুরি মিলানো লাগবে না মাইক লাগবে না দল লাগবে না সংগঠন লাগবে না জিকিরের জন্য উদু রাব্বাকুম তাদারু কুফিয়া ডাকো তোমার রবকে কান্দে কান্দে গোপনে গোপনে মানে কি মাইক দিয়ে না গোপনে মানে কি মিছিল দিয়ে ডাকো তোমার রবকে নিজের কায়দায় গোপনে সংগোপনে একা একা উদু রাব্বাকুম তাদারু কুফিয়া বল বল নিয়ে জিকির ডাকতে হবে এটা কোনো কথা নয় এবার কাদবা সেই সময় মুনাজাত করবা আল্লাহর কাছে আখেরি রাতে কথা বলেন ঠিক কি ঠিক না মাহফিল দিলে কি ভালো হয় না মন্দ হয় অনেকগুলো কথা শিখছেন না এক একটা কথার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব পাবেন মাহফিলের সম্পর্কে মাহফিলের বিপক্ষে কখনো কথা বলবেন না এর দ্বারা হাজার হাজার ফায়দা আছে লক্ষ লক্ষ যুবক আল্লাহর রহমতে দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হইছে আমার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুইনা লক্ষ লক্ষ যুবক সুন্নতি তরিকায় বিয়ে শাদী সন্তানাদি পয়দা দেওয়ার সিস্টেম তৈরি করে ফেলাইছে আল্লাহর রহমতে কাজেই সর্বক্ষণ আমরা পক্ষে থাকব বিপক্ষে যাব না আর আল্লাহর রহমতে সব কথাগুলো আমলে আনার জন্য একটা ট্রেনিং সেন্টারে যেতে হয় সেই ট্রেনিং সেন্টারের নাম হলো দাওয়াত তবলিগের সেন্টার কথা বলেন তবলিগের সেন্টার জোরে বলেন কোন সেন্টার তবলিগের সেন্টার এটা হলো ট্রেনিং সেন্টার এখানে পড়াই দেব ওখানে প্র্যাকটিস হবে আর এই তবলিগটা হতে হবে আবার উলামায়ে কেরামের সাথে আলেম সালা কুটিকাটি মশালা হাজার হাজার ছোট বড় মশালা কে শিখাবে আপনাকে আমি তবলিগ গিয়ে জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ আমার সাথে 12 জন যুবক আলিব্বা থেকে এক সিল্লার ভিতরে মাত্র এক সিল্লার কলেজের ছাত্র 12 জনে আলিব্বা থেকে নিয়ে কোরআন শরীফ পড়া শিখে আট পাড়া পর্যন্ত সবক ফলাই বাড়ি আনছি আশ্চর্য হবেন বুড়ো যে করা ছিল মোটামুটি জের জবর পেশ চিনে ফেলাইছিল আর এক সিল্লে দিতি বলি ও কডারও কোরআন শরীফ পড়া শিখাই দিতে পারতাম আলেম না হলে পাবলিকের সাথে গেলে কোরআন শরীফ পড়া শিখা যায় মশলা জানা যায় এই জন্য আমরা সর্বক্ষণ ওলামাই কেরামের সাথে থাকবো রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে শরীর অবস্থা ভালো না আর পারতেছি না।